প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের শিখাবো অষ্টম শ্রেণী গণিত অনুশীলন 4.1 বীজগণিত 2-এর গ সরল কর। তো এই সরলটা দেখো, আমি আগের ভিডিওতে শিখেছিলাম ক খ গ, আজকে আমি তোমাদের শিখাবো গ ঘ, তারপরে শিখাবো সূত্রের প্রয়োগ করে গুণনফল নির্ণয়। এখন আমরা দুটা সরল বাদ আছে, ঘ এবং ঙ, তো এই দুটা আমরা করবো। দেখো এখানে আমাদের সরল করতে আমি বলেছি কাজে লাগে এ প্লাস বি হোল স্কোয়ার, স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এবং এ মাইনাস বি হোল স্কোয়ার সমান স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এই দুটা সূত্র কাজে লাগবে, অর্থাৎ এটা সমান এটা লেখা যায়, আবার এটা সমান এটা লেখা যায়। সো এখন আমরা এখানে দেখো, এখানে স্কোয়ার, এখানে স্কোয়ার, এবং এখানে আছে মাইনাস, সো আমাদের এইটা পড়বে এ মাইনাস বি হোল স্কোয়ার, কিন্তু এখানে আছে 2ab, কিন্তু এখানে কিন্তু 2টা নেই। কিন্তু লক্ষ্য রাখো এখানে 8x + 8x + y আছে, কিন্তু আছে এখানে 16x + 2y, এখানে কিন্তু 2 কমন যায়, সো এই 2টা কমন নিলেই কিন্তু আমাদের 2 এসে যাবে। আর এখানে 5xy, এখানে 5x + y আছে, সো এটা মিলে আছে, শুধু এখানে 2 কমন নিতে হবে। সো আমরা এক লাইন একটু করে নেব, 8x + y হোল স্কোয়ার মাইনাস 2টা কমন নেব, 16x বাদে এখানে হয়ে যাবে 18x প্লাস শুধু y হয়ে যাবে, এখানে 2y বাদে শুধু y হয়ে যাবে, আর এখানে যা আছে তাই হবে প্লাস। এখন 5x + y হোল স্কোয়ার, দেখো এখন সূত্র পড়েছে স্কোয়ার মাইনাস 2ab + b², এটা কিন্তু 8x, একটু বুঝে নিও, 1টা কাটা। এখন ধরি আমরা করব, ধরি যেহেতু এখন আমরা পড়াই, এখানে এক্স ওয়াই আছে, আমরা এ বি ধরবো, ধরি 8x + y সমান হলো এ, এবং 5x + y ইকুয়াল টু হলো বি। অতএব প্রদত্ত রাশি যেহেতু আমরা ধরেছি এটা এ, সো এর উপরে স্কোয়ার, এখানে মাইনাস আর এখানে 2, আর এখানে আছে 8x + y, এখানে 8x + y, সো এটা ধরেছি এ, সো এটা এ, এটা বি বি, আর প্লাস এটা আছে বি, ধরেছি আমরা বি এর উপরে স্কোয়ার, সো স্কোয়ার মাইনাস 2ab + b², স্কোয়ার মাইনাস 2ab + b² সমান হলো এ মাইনাস বি হোল স্কোয়ার, সমান আমরা যেহেতু সরল মানে ছোট করতে হবে আমাদের আরও, সো আমরা এটা বড়টা সমান দুটা পথ নিয়ে লিখবো, তিনটা পথকে দুটা পদে আকারে নিয়ে আসলে হয় হলো এ মাইনাস বি হোল স্কোয়ার। এখন আমাদের মান বসানো যাবে, এর মানটা হলো 8x + y, সো 8x + y। এখন আমাদের এখানে আছে মাইনাস, সো মাইনাস, আর এখানে আছে দুটা পথ, যদি একের অধিক পথ থাকে তখন মাইনাস তার সামনে মাইনাস আসে, তখন ব্র্যাকেট দিতে হয়, সামনে ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে 5x + y, অর্থাৎ ভিতরেগুলো পরিবর্তন হবে, ভিতরেগুলো কী হবে পরিবর্তন হবে, সো এই পরিবর্তন করার জন্য এখানে মাইনাস এর সামনে ব্র্যাকেট দিতে হবে, যেন এটা প্লাস আবার মাইনাস হয়ে যাবে। আর তুমি যদি বোঝো একবারেই তুমি 5x - 5x - y লিখতে পারতা, বোঝানোর স্বার্থে আমি এটা তোমাদের লিখেছি। এখন আমরা সেকেন্ড ব্র্যাকেট দিলাম, এখানে সেকেন্ড ব্র্যাকেট দিলাম, একটা পথ করে নিলাম। এখন ফার্স্ট ব্র্যাকেট 8x + y, এখানে মাইনাস 5x আর মাইনাস y, তুমি এই লাইনটা এক এক প্রথমবারেই লিখতে পারো যদি তুমি বোঝো। সো এখন y y কাটা যাবে, আমি আগের ভিডিওতে বলেছি যে দুটা চারটা পদ হবে, বা দুটা পদ হোক চারটা পদ হলে পরে দেখা যায় একটা একটা কাটা যাবে, দুটা কাটা যাবে, এই দুটা কাটা যাবে আর একটা একটা থাকবে, একটা একটা কি একই সমজাতীয়, অর্থাৎ এক্স এক্স থাকবে, ওয়াই ওয়াই থাকবে, এ এ থাকবে, বি বি থাকবে, এরকম। সো 8x আর মাইনাস 5x সমান কিন্তু 3x, সো তারপরে স্কোয়ার সমান 3 × 3, 3-এর উপর স্কোয়ার মানে 3 × 6 না, 3 × 3 অর্থাৎ 9, আর x এর উপর স্কোয়ার x স্কোয়ার, এটাই আমাদের হলো অ্যান্সার। দেখো আমি আবার একটু বুঝিয়ে দিচ্ছি তোমাদের, এখানে একটু জাস্ট একটু ভিন্ন রকম আগের ভিডিওর সে 8x + y হোল স্কোয়ার মাইনাস আর হলো 6
16x plus 2y into 5x plus y plus 5x plus y whole square. এখানে স্কয়ার ধরো এটা ধরলে আমি এ ধরি এটা ধরলে বি ধরি স্কোয়ার প্লাস স্কোয়ার এখানে বি স্কোয়ার এখানে স্কোয়ার মাইনাস টু এ বি থাকার কথা কিন্তু টু নেই কিন্তু দেখো এটা এটা মিল থাকার কথা কিন্তু এখানে মিলও নেই তো এখানে টু যদি কমন নেই এইট এক্স প্লাস ওয়াই হয় এটা এটা মিল হয়ে যায় আমাদের সূত্রেরও মান চলে আসে সো আমরা টু কমন নিয়েছি সো স্কোয়ার মাইনাস টু এ হয়েছে বি এটা বি মিল আছে সো এটার কমন যাচ্ছে না এই টু কমন এই দুটার ভিতর কমন গিয়েছে সো টুটা নিলাম আর এখানে বি স্কোয়ার সো এখন লেখা যায় এইটা সমান যদি আমরা এ ধরি এটা সমান বি ধরি সো আমরা এ দুটা ধরলাম তারপর প্রদত্ত রাশি এ স্কোয়ার মাইনাস টু এ প্লাস বি স্কোয়ার হয়ে যায় তারপরে এটাকে আমরা বড় রাশিটা সমান আমরা কি ধরবো এ মাইনাস বি হোল স্কোয়ার হবে অর্থাৎ এ স্কোয়ার মাইনাস টু এ প্লাস বি স্কোয়ার সমান হবে এ মাইনাস বি হোল স্কোয়ার আগে আমরা লিখেছি এটা সমান এইটা এখন এইটা সমান এইটা লিখতে হবে এটা সমান এটা লিখেছি এখন এটা সমান এটা লিখতে হবে সরলের ক্ষেত্রে আর বর্গের ক্ষেত্রে এটা সমান আমরা এটা লিখেছি আর সরলের ক্ষেত্রে কি করব এই অভেদের মান সমান এই সূত্রটা লিখব এখন এ মাইনাস বি হোল স্কোয়ার মান বসাচ্ছি এ এ কি করেছি এ ও বি এর মান বসিয়ে মান বসিয়ে এটা তোমাদের বোঝানোর স্বার্থে আমি লিখে দিলাম তোমাদের লেখার দরকার নেই জাস্ট তোমরা এভাবেই করে যাওয়া তারপরে একটা একটা রাশি অবশ্যই যখন বিয়োগ থাকবে মাইনাস থাকবে অর্থাৎ মাইনাস যখন থাকবে এবং এখানে দুটা পদ সো দুটা পদ মাইনাসের সামনে দুটা পদ আছে তখন ব্র্যাকেট দিয়ে আটকে দিতে হবে মাইনাস এবং তার আদার সাইডে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আটকে দিতে হবে তারপরে কি হবে মাইনাসের জন্য মাইনাস ফাইভ এক্স আর এডে মাইনাস প্লাসটা মাইনাস হয়ে যাবে আর তুমি যদি বোঝো একবার প্রথমবারই লিখতে পারো এইট এক্স প্লাস ওয়াই মাইনাস ফাইভ এক্স আর এই প্লাস ওয়াই হয়ে যাবে মাইনাস ওয়াই কিন্তু তুমি বারবার প্র্যাকটিস করার পরে গিয়ে তুমি এটা লিখতে পারবা কিন্তু প্রথমবারই তোমরা এটা করবে না প্রথমে এইভাবে আমি যেভাবে দেখা দিচ্ছি তোমরা সেইভাবে চেষ্টা করো সো ওয়াই ওয়াই কাটা যাবে এইট এক্স মাইনাস ফাইভ এক্স সমান থ্রি এক্স থ্রি এক্স এর উপর স্কোয়ার করলে থ্রি গুণন থ্রি সমান নাইন এক্স এর উপর স্কোয়ার এক্স এস স্কোয়ার এটাই হলো আমাদের অ্যান্সার নম্বর এখন আমরা করব উ নম্বর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখন দেখো উ নম্বর আছে ফাইভ এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস টু হোল স্কোয়ার প্লাস টু প্লাস ফাইভ এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু ফাইভ এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস টু ইন্টু টু প্লাস ফাইভ এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স অর্থাৎ এটাকে যদি আমরা এ ধরি এটাকে আমরা যদি বি ধরি স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু এ বি দেখো স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু এ বি যা এর দেখো এ স্কোয়ার এই বি স্কোয়ার যদি আমরা সামনে নিয়ে আসি মাইনাস টু এ বি অর্থাৎ এটাও যা এটাও কিন্তু তাই অর্থাৎ আমরা এটাকে আমরা আগে সাজিয়ে লিখতে পারি একটু সাজিয়ে লিখতে পারি যে এই বি স্কোয়ারটা পরে দিতে পারি সো আমরা এভাবে লিখবো একটু এইটা আমরা এখানে ঠিক রাখবো এটা ওই দিকে দেবো বা এটাও লিখে ডাইরেক্ট আমরা এ বি ধরে ডাইরেক্ট লিখতে পারি তবে আমরা বোঝানোর স্বার্থে তোমরা যেহেতু একটু নতুন যারা নতুন এইটে প্রথম সেভেন থেকে এইটে উঠছ তারা অবশ্যই একটু মনোযোগ দিয়ে খেয়াল করবা একটু বাদ দিবা না বেশি পারনেওয়ালার মতন দেখাবা না যা সরলভাবে সরলে করবা ফাইভ এক্স স্কোয়ার আমরা এটাকে এটা ধরো মনে মনে আমরা ধরে নিয়েছি এটা এ এটা বি সো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু এ বি সো আমরা এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার বানাবো সো ফাইভ এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস টু এই স্কোয়ার এখন মাইনাস টু এ বি লিখবো মাইনাস টু ফাইভ এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস টু ইন্টু এ হলো টু প্লাস ফাইভ এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস বি স্কোয়ার হলো টু প্লাস ফাইভ এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স স্কোয়ার লিখলাম এখন আমরা ধরি লিখতে পারি ধরি ফাইভ এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস টু সমানটা হলো এ যেহেতু এক্স নিয়ে কথা সো আমরা ধরবো এ এবং টু প্লাস ফাইভ এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স স্কোয়ার অর্থাৎ এইটা বা এটা স্কোয়ার সরি সমান হলো বি অতএব এখন আমরা প্রদত্ত রাশি লিখতে পারি প্রদত্ত রাশি
তো রাশির সমান আমরা লিখতে পারি, দেখো এইটা ধরেছি আমরা এ, সো এ এর উপরে স্কয়ার, এখানে মাইনাস, সো মাইনাস টু, আর এটা ধরেছি আমরা এ, আর এটা ধরেছি আমরা বি, আর এটা ধরেছি আমরা হলো প্লাস বি স্কয়ার। সো আমরা এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার সমান লিখতে পারি এ মাইনাস, এখানে যেহেতু মাইনাস, এ মাইনাস বি হোল স্কোয়ার। সো মাইনাসের ক্ষেত্রে একটু খেয়াল রাখবা যে মাইনাসের আগে এখানে আগে ব্র্যাকেট দিবা না, এখন এ বির মান বসাবা ফাইভ এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস টু, এখানে মাইনাস দিবা আর সামনে দিবা ফার্স্ট ব্র্যাকেট, সো এইদিকে অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট হবে। সো এটা লেখার আগে এখানে টু প্লাস ফাইভ এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স স্কোয়ার ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট এখানে সূত্রের বর্গ। এখন আমরা এখানে মাইনাস থাকার কারণে ভিতরের গুলো সবগুলো পাল্টে যাবে, অর্থাৎ প্লাস মাইনাস হবে, মাইনাস প্লাস হবে, ফাইভ এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস কি টু, এখন মাইনাস টু প্লাস মাইনাসে মাইনাস ফাইভ এক্স স্কোয়ার, আর মাইনাস মাইনাসে প্লাস থ্রি এক্স স্কোয়ার, তারপরে স্কোয়ার। এখন দেখো অবশ্যই কেটে গিয়ে দেখা যায় একটা পথ থাকবে, সবগুলো এখানে সাধারণত একটা নিয়মই, এই সরলটা তিনটা নিয়মের দিয়েছে, তিনটা নিয়মের প্রথম দিয়েছে তিনটার একটা নিয়ম, আর ঘ নম্বর একটা নিয়ম, আর উ নম্বর একটা নিয়ম, এগুলো কিন্তু যখন সৃজনশীল আসবে তখন কিন্তু এই নিয়মগুলোর ভিতরেই আসবে। আচ্ছা এখন আমরা কি যাবে ফাইভ এক্স স্কোয়ার আর ফাইভ এক্স স্কোয়ার কাটা, দেখো এখানে প্লাস এখানে মাইনাস এখানে প্লাস, তো এটা কাটা একই, সরি এখানে এক্স স্কোয়ার ছিল বোধ হয়, দেখি একটু, দেখো অবশ্যই এখানে স্কোয়ার ছিল না, আর এখানে স্কোয়ার ছিল না, এখানে বি স্কোয়ারের ক্ষেত্রে এখানে এক্স স্কোয়ার ছিল না, কারণ দেখো এখানে এক্স স্কোয়ার নেই, এখানে এক্স স্কোয়ার নেই, এখানে ভুলে চলে এসছে, সো এটা স্কোয়ার নেই, এখানে স্কোয়ার নেই, সো আমাদের এখানে স্কোয়ার হবে না, এখানে স্কোয়ার হবে না, সো এটা এটা কাটা যাবে। লক্ষ্য রাখবে সবসময় একটা পথ থাকবে, সো একটা পথ থাক, এটা এটা কাটছে না তার মানে দুটো পথ থাকছে, তখন কিন্তু হবে না। সো এখানে মাইনাস টু আর মাইনাস টু, মাইনাস টু আর মাইনাস টু মাইনাস ফোর হয় কিন্তু, অর্থাৎ মাইনাস টু মাইনাস টু মাইনাস ফোর, আমরা জানি উপরে নিচে মাইনাস এবং উপরে যদি তার বর্গ থাকে অর্থাৎ জোড় সংখ্যা থাকে দুই চার ছয় থাকে আট থাকে, তাহলে মাইনাসটা প্লাস হয়ে যায়, আর এটার উপর স্কোয়ার চার চার ষোলো, এটাই হলো অ্যান্সার। যেমন মাইনাস ফোরের উপরে যদি কিউব হতো তখন কিন্তু মাইনাস বসতো, মাইনাস বসতো, এবং চারের উপর কিউব চার তিনবার গুণন চার চার ষোলো, চার ষোলো চৌষট্টি হতো, কথা হয়তো অবশ্যই বুঝতে পেরেছো, অর্থাৎ তিন পাঁচ সাত নয় এরকম হলে এখানে মাইনাস বসবে, আর তার উপর যা আছে তাই গুণন হবে, আর এখানে দুই চার ছয় আট এগুলো বসলে প্লাস হয়ে যাবে, এটাই হলো আমাদের সরল। এখন আমরা করব তিন নম্বর সূত্রে সাহায্যে গুণনফল নির্ণয়, অর্থাৎ সূত্র প্রয়োগ করে গুণনফল নির্ণয়। প্রিয় বন্ধুরা দেখো দুই নম্বর সূত্র প্রয়োগ করে গুণনফল নির্ণয়, এখানে ক নম্বর দেওয়া আছে এক্স প্লাস সেভেন এক্স মাইনাস সেভেন, এখানে গুণনফল নির্ণয়ের জন্য একটা সূত্র লাগবে, দুটো সূত্র থ্রি এবং ফোর নম্বর সূত্র, আগে ওয়ান টু দ্বারা সূত্র দ্বারা করেছি, সরল করেছি, বর্গ করেছি, আর থ্রি ফোর দ্বারা আমরা গুণনফল নির্ণয় সূত্র করব। অর্থাৎ দেখো থ্রি নম্বর সূত্র কী ছিল, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এবং চার নম্বর সূত্র ছিল এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি সমান এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি অফ এক্স প্লাস এ বি। দেখো এই দুটো আমাদের সূত্র, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এবং চার নম্বর সূত্র ছিল এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি, এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি অফ এক্স প্লাস এ বি। এখানে আমাদের কীভাবে কখন কোনটা লাগবে সেভাবে কোনটা বুঝবো, যে এটা কখন লাগবে এটা কখন লাগবে সূত্রের সাহায্যে গুণনফল নির্ণয়। দেখো এক্স এক্স মিল আছে, দুটা দুটা করে মিল আছে, এই এক্স আর এক্স মিল আছে, ওয়াই এবং ওয়াই মিল আছে, ধরো সাপোজ
তখন কিন্তু বা এ এ মিল আছে, বি বি মিল আছে, অর্থাৎ এ আর এ, বি আর বি, তখন এই দুটো মিল থাকবে এবং একটা প্লাস একটা মাইনাস থাকবে, তখনই আমাদের তিন নম্বর সূত্র। অর্থাৎ যেমন এটা ছিল সাত সাত মিল আছে, এক্স এক্স মিল আছে এবং প্লাস এবং মাইনাস আছে। আর যখন এ এ মিল অর্থাৎ এক্স এক্স মিল আছে কিন্তু আর এই ডান সাইডের দুটা মিল নেই, ডান সাইডের দুটা মিল নেই এবং দুটাই প্লাস হতে পারে, মাইনাস হতে পারে, এখানে প্লাস আছে থাক কিন্তু প্লাস হতে পারে, মাইনাসও হতে পারে, তখন কিন্তু তখন আমাদের কি হবে এই চার নম্বর সূত্র। দেখি করি, এখন দেখো যেহেতু ডান সাইডে দুটা মিল আছে এবং প্লাস মাইনাস আছে, তখন আমাদের তিন নম্বর সূত্র। সো তিন নম্বর সূত্র মনে করবে এটা এ, এটা বি, এটা এ, এটা বি, সো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে কি লেখা যায়, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা সমান আমরা এটা লিখবো। সো এটা সমান কি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। সো এটা কোনটা, এক্স স্কোয়ার, এটাই হলো এক্স, আর বিটাই হলো সেভেন, সো মাইনাস বি স্কোয়ার, বি স্কোয়ার মানে সেভেন এর উপরে স্কোয়ার। এখানে উল্লেখ্য এ সমান হলো এক্স, বি সমান হলো সেভেন, সরি মাইনাস সেভেন না, শুধু সেভেন, এ সমান এক্স, বি সমান হলো সেভেন, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার মাইনাস সেভেন এর উপরে স্কোয়ার সমান এক্স স্কোয়ার মাইনাস সাত সত্তা কত, 49, এটাই হলো আমাদের অ্যান্সার। এখন আসছো খ নম্বর, খ নম্বর দেওয়া আছে 5x প্লাস 13 এবং 5x মাইনাস 13। দেখো এটাও একই অঙ্ক, একই সমাধান, এটা আছে ধরো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, ডান সাইডে দুটো মিল আছে, এইটা ডান আর এটা হলো, এইটা ডান এটা বাম, এটা ডান এটা বাম, সো এই ডানের দুটা মিল আছে এবং প্লাস এবং মাইনাস আছে, সো আমাদের কোন সূত্র, এই সূত্র। আমি আবার বলছি ডানের দুইটা মিল মিল থাকতে হবে এবং একটা প্লাস একটা মাইনাস থাকতে হবে, তখন স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর ডানের দুটা মিল নেই, মিল নেই অর্থাৎ এ বি এটা প্রতীকী, এখানে তো থাকতে পারতে আরো, আর এখানে যদি 15 থাকতো তখন কিন্তু এই এই সূত্র, এখানে যদি 15, এখানে যদি কত থাকতো 12 থাকতো তখন কিন্তু এই সূত্র, আর যখন এখানেও 12, এখানেও 12, এখানেও 13, এখানেও 13, এখানে 14, এখানেও 14, তখন কিন্তু আমাদের এই সূত্র। কথাটা হয়তো তোমরা বুঝতে পেরেছো। এখন দেখো আমরা মনে করব এই 5x টাই হলো এ আর 13টাই হলো, 30টাই হলো বি, সো আমরা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, সো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আমরা জানি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সো আমরা লিখবো এ স্কোয়ার, এ স্কোয়ার মানে কি 5x এর উপরে স্কোয়ার, আর মাইনাস বি স্কোয়ার মানে কি, বি স্কোয়ার মানে হলো 13 এর উপরে স্কোয়ার, সো 5 এর উপর স্কোয়ার, 5 গুণন 5 25, এক্স এর উপর স্কোয়ার হলো এক্স স্কোয়ার, আর 13 এর উপর স্কোয়ার হলো 169, অর্থাৎ 30 গুণন 13 সমান 169, এটাই হলো আমাদের অ্যান্সার। একইভাবে আরো কিছু সমাধান আমরা একটু দেখব, গ নম্বর, গ নম্বরে একই ধরনের, ধরো গ নম্বর এখানে আমি একটু করি, গ নম্বর আছে হলো এক্স ওয়াই প্লাস ওয়াই জেড ইন্টু এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড। দেখো আবার দেখো এখানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, একই নিয়ম পড়েছে, এখানে কি হবে, এটা এ এটা বি, এটা এ এটা বি, এই দুটা মিল আছে, সো আমাদের স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সো স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে এটাই হলো এ, সো এক্স ওয়াই তারপর স্কোয়ার মাইনাস বিটা, এটাই হলো বি, সো ওয়াই জেড তারপর স্কোয়ার, সো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। দেখো তিনটা সমাধানই আমাদের একই ধরনের, কোনো ভিন্ন রূপ নেই, আর দুটা মিল আছে, এই দুটা মিল থাকলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখন আমরা ঘ নম্বর করব, ঘ নম্বরও একই ধরনের, দেখো ঘ নম্বর এক্স প্লাস বি ইন্টু এ এক্স মাইনাস বি, সো লক্ষ্য করো এটা এ এটা বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা কিন্তু এক্স ধরেই এ, শুধু এটাই এ নয়, এ এক্স ধরেই এ ধরতে হবে, সো এক্স ধরে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, সো স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সো স্কোয়ার
মানে মানেই হলো এ এক্স তারপর স্কয়ার মাইনাস বি স্কয়ার। সো এ স্কয়ার এরকম থাকলে এর উপরে স্কয়ার আছে, এক্স এর উপরে স্কয়ার আছে, সো স্কয়ার এক্স স্কয়ার মাইনাস বি স্কয়ার, এটাই হলো অ্যানসার। ও নম্বর দেখো একটু ভিন্ন রূপ নিয়ম। ও নম্বর এটা হলো চার নম্বর সূত্র কাজে লাগবে আমাদের, এ প্লাস থ্রি ইন্টু এ প্লাস ফোর। দেখো এ প্লাস থ্রি ইন্টু এ প্লাস ফোর অর্থাৎ আমাদের এই ডান সাইডের বাম সাইডের দুটো মিল আছে, ডান সাইডের দুটো মিল নাই, থ্রি এবং ফোর। সো থ্রি এবং ফোরটাই ধরবো এ এবং বি। সো আর যেটা মিল আছে সেটা ধরতে হবে এক্স, অর্থাৎ এক্স এটা এক্স এটা এক্স আর এটা এ এটা বি ধরতে হবে। তাহলে চার নম্বর সূত্র পড়ে গেছে, যেহেতু ডান সাইডে দুটো মিল নেই, থ্রি এবং ফোর আলাদা, সো আমাদের ধরতে হবে চার নম্বর সূত্র। সো শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা ধরবো, সে এটা হলো এ এটা হলো বি, এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি, এটা মনে মনে এক্স এটা হলো এ এটা এক্স এটা হলো বি, সো এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি। সো আমাদের সূত্র কি, এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি অফ এক্স প্লাস এ বি। সো এক্স স্কোয়ার মানে এ স্কোয়ার প্লাস এ প্লাস বি অর্থাৎ থ্রি প্লাস ফোর এ প্লাস বি অফ এক্স, এক্স মানে হলো এ প্লাস এ বি, এ বি মানে হলো থ্রি ইন্টু ফোর। এখন এ স্কোয়ার থ্রি প্লাস ফোর অর্থাৎ সেভেন, অর্থাৎ সেভেন এ প্লাস তিন ছেড়ে কত, বারো, টুয়েলভ। দেখো আমরা উৎপাদকের ক্ষেত্রে এটার থেকে এটা করেছি, এটা উৎপাদক আকারে আছে, উৎপাদক মানে গুণন আকারে প্রকাশ, দুই বা ততোটাকে গুণন আকারে প্রকাশকেই উৎপাদক বলে। সো এই উৎপাদকটা থেকে আমরা এটা বীজগণিত রাশি বানিয়েছি। এখন আর এটা থেকে এটা করার নিয়ম হলো চার পাঁচ তিনে, আমরা তোমরা শেখাবো তোমাদের চার পাঁচ তিনে এইটা থেকে এটা করা যায়। এখন অবশ্য আমরা এটা থেকে এটাই শিখি যে বীজগণিত রাশি তৈরি করা, এটা হলো উৎপাদকে আছে বীজগণিত রাশি তৈরি করলাম। এখন উ নম্বর থেকে আমরা চলে যাব চ নম্বরে। দেখো সবগুলো অঙ্ক একই ধরনের, চ নম্বর দেওয়া আছে হলো এক্স প্লাস থ্রি আর হলো এক্স প্লাস ফোর, এটাও একই ধরনের। দেখো এখানে থ্রি এখানে ফোর, এখানেও থ্রি এখানেও ফোর অর্থাৎ চার নম্বর সূত্র, আর এক্স এক্সটা মিল আছে, দুটা মিল আছে, সো এটাই হলো এক্স এটাও এক্স, এটা এ এটা বি, এটা এক্স এটা এ এটা এক্স এটা বি। আমি কিন্তু এটা সংকেত আকারে তোমার বোঝানোর সাথে আমি দিচ্ছি, তোমরা অবশ্যই দিবা না, তোমরা খালি বুঝে দাও। সো এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি, আমরা কি জানি এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি, এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি অফ এক্স ইন্টু প্লাস এ বি। সো এক্স স্কোয়ার তার মানে হলো এ এক্স তারপর স্কোয়ার প্লাস এ প্লাস বি অর্থাৎ এটা হলো থ্রি প্লাস ফোর, এ প্লাস বি অফ এক্স অর্থাৎ এ প্লাস বি ইন্টু এক্স ইন্টু এক্সটাই হলো এ এক্স প্লাস এ বি অর্থাৎ থ্রি ইন্টু ফোর। দেখো সূত্র পারলে তুমি অবশ্যই খুব সহজেই তুমি অঙ্কগুলো পেরে যাবা। সো এটা আমাদের এ স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস থ্রি আর ফোর সমান কিন্তু সেভেন, সেভেন এ এক্স আর প্লাস থ্রি গুণন ফোর সমান টুয়েলভ, এটাই আমাদের অ্যান্সার। এখন আমরা করব চ পরে স, সটা দেওয়া আছে একই ধরনের, সব অঙ্কগুলো একই, এখন সবগুলো চার নম্বর সূত্র দিয়ে খাটছে, সিক্স এক্স প্লাস সেভেন সেভেন্টিন ইন্টু সিক্স এক্স মাইনাস থার্টিন। এখন সিক্স এক্স প্লাস সেভেন্টিন, সো এটা এক্স এটা এ এটা এক্স এটা বি, এক্স এটা এ, যেহেতু এটা এটা মিল নেই, সো এটা এ এটা বি আর এটা এক্স এটা এক্স ধরে নিতে হবে। সো আমরা কি জানি এক্স স্কোয়ার অর্থাৎ সিক্স এক্স তারপর স্কোয়ার প্লাস এ প্লাস বি অর্থাৎ সেভেন্টিন এ প্লাস বি, বিটাই মানে কিন্তু মাইনাস সতেরো। এখানে একটু একটা কাজ করতে হবে, সরি, যেহেতু আমাদের এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি আছে, সো আমাদের এখানে একটু কাজ করে আনতে হবে, সরি, কাজটা করতে হবে এখানে প্লাস বানাতে হবে, এটা একটু স্টার মার্ক দাও, এটা যেহেতু একটু দেখো ব্যতিক্রমে আসছে, সিক্স এক্স প্লাস সেভেন্টিন
এখানে আমাদের এইভাবে কাজটা করতে হবে, 6x প্লাস আনতে হবে আর এখানে মাইনাস 13টাই ধরে নিতে হবে হলো b, অর্থাৎ এটা a, এই মাইনাস 13 সহকারেই হলো b, আর এখানে সামনে প্লাস আসলো অর্থাৎ প্লাসে মাইনাসে কিন্তু মাইনাস হয়ে গেল, অর্থাৎ x প্লাস a ইন্টু x প্লাস b হয়ে গেল। আমাদের সূত্রে আছে x প্লাস a ইন্টু x প্লাস a ইন্টু x প্লাস b, সো আমাদের সবগুলোই প্লাস দ্বারা করবো, মাইনাসের সূত্র আছে, সো ওটা মুছে রাখা অনেক কঠিন, অনেক কটা সূত্র, চার পাঁচটা সূত্র মুছতে করতে হবে একটার জন্যই, সো আমি একটা দিয়ে চার পাঁচটা যত সূত্র হয়ে যায় কাজ হয়ে যায় সেইভাবে করব, সবগুলো আমরা প্লাস দ্বারা করব, অর্থাৎ যে কটাই মাইনাস থাক সেখানে আমরা প্লাস নিয়ে, দেখো আগের সমাধান বর্গ নির্ণয়ের ক্ষেত্রে আমরা এরকম করেছি, বর্গ নির্ণয়ের ক্ষেত্রে, সো এখানে প্লাস থাকলে এখানে মাইনাস সহকারী হবে হলো বি, আবার এখানেও যদি মাইনাস থাকতো এখানে মাইনাস দিয়ে প্লাস দিয়ে ভিতরে মাইনাস সহকারী 17 হতো এ, সো আমরা এখন দেখো এক্স এটা এ, এটা এক্স এটা বি, সো এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি, সো এক্স স্কোয়ার অর্থাৎ 6x তারপরে স্কোয়ার প্লাস এ প্লাস বি, অর্থাৎ এ এটা কত 17 প্লাস বি, প্লাস বিটাই হলো এই যে মাইনাস 13টাই হলো বি, সো এ প্লাস বি, সো এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিই এ প্লাস বি ইন্টু এক্স, এক্সটাই হলো 6x, শুধু এক্সটাই হলো 6x, আমরা বলবো নিচের গুলো কিন্তু লিখবো উপরের গুলো, এখন প্লাস এ ইন্টু বি অর্থাৎ 17 গুণন ইন্টু বি, বিটাই হলো মাইনাস 17, যখনই মাইনাস আসবে তখনই ব্র্যাকেট দিতে হবে এ ইন্টু বি, কারণ এই দুটো গুণন আকারে আছে, যদি আমরা এই ব্র্যাকেট না দেই 17 মাইনাস 13 তখন কিন্তু মাইনাস হয়ে যাবে, তখন আর গুণন হবে না, কিন্তু এখানে আছে আমাদের এ বি সেটা কিন্তু গুণন আকার আছে, সো আমাদের মাইনাস থাকলে এরকম ব্র্যাকেট দিয়ে লিখতে হবে, অর্থাৎ মাইনাস 17টাই হলো বি, মাইনাস বাদ দেওয়া যাবে না আবার নিতেও হবে, ব্র্যাকেট ছাড়াও লেখা যাবে না, সো 6 এর উপর স্কোয়ার অর্থাৎ 36x স্কোয়ার, আর 17 প্লাস মাইনাসে মাইনাস অর্থাৎ 17 মাইনাস 13, অর্থাৎ এখানে কিন্তু প্লাস হবে 17 মাইনাস 13 ইন্টু 6x প্লাস, এখন প্লাসে মাইনাসে গুণন করলে দেখো গুণনের ক্ষেত্রে আমি একটা জিনিস তোমাদের শিখাতে চাই, সেটা হলো প্লাসে প্লাসে প্লাস এইভাবে তোমরা মুখস্থ করো, অর্থাৎ প্লাস থাকলে প্লাসই হবে এটা মনে রাখবা, আর একটা প্লাস একটা মাইনাস থাকলে কি হবে মাইনাস হবে গুণনের সময়, কিন্তু অনেকে মুখস্থ করো প্লাস মাইনাসে মাইনাস, মাইনাস প্লাসে মাইনাস, যেটা সহজ তোমরা মুখস্থ করবা, আর আমি মুখস্থ করাই হলো একটা মাইনাস আছে সো মাইনাস, এখন দুটা মাইনাস আছে তখন প্লাস, তিনটা মাইনাস আছে তখন হলো মাইনাস, চারটা মাইনাস আছে তখন কিন্তু প্লাস, অর্থাৎ জোড় সংখ্যক প্লাস হলে প্লাস, মাইনাস হলে প্লাস, বেজোড় সংখ্যক মাইনাস হলে মাইনাস, অর্থাৎ চারটা থাক ছয়টা থাক আটটা থাক দশটা থাক তখন কিন্তু হবে প্লাস, যতগুলোই মাইনাস থাক জোড় সংখ্যক প্লাস, আর যতগুলোই মাইনাস থাক অর্থাৎ 1 3 5 7 যতগুলোই বেজোড় মাইনাস থাক তখন কিন্তু মাইনাস হবে, সো এখানে কিন্তু আমাদের একটা মাইনাস আছে একটা প্লাস আছে, সো একটা মাইনাস আছে অবশ্যই কি হবে মাইনাস, 17 গুণন 13 দেখো 17 গুণন 10 হলে 170 আর 3 সুতরাং 51, 51 আর 170 হবে হলো 221 অর্থাৎ 221 এর এখানে, এখন আমাদের অ্যান্সার দেখো 36x² 17 - 13 সমান কিন্তু 4, 4 গুণন 6 সমান 4, 4 6 24x² 4 6 24x, শুধু এক্স সরি এক্স স্কোয়ার না শুধু এক্স, মাইনাস 221 এটাই হলো আমাদের অ্যান্সার, অর্থাৎ 36x² 17 - 13 সমান হলো 4, 4 × 6 সমান 24x, আর এখন 221 সমান আগেরটাই, সো এটাই এটাই আমাদের অ্যান্সার, এখন জ নম্বর করব, জ নম্বর আছে দেখো স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আর হলো এ ফোর প্লাস বি ফোর, দেখো এটা একটু আর এক রকম, ধরো এই ধরনের অঙ্কগুলো এক্স প্লাস অঙ্ক প্লাস বির অঙ্কগুলো কিন্তু প্রায় শেষ, এ ধরনের নিয়মগুলো এই কটা নিয়ম সব এটা 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 এগুলোর নিয়ম কিন্তু এক, এটা এটা কিন্তু আবার স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ ক খ গ হলো স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তারপর ঘ ঘ চ ফ হলো এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি, এখন আমরা করব বোর্ড জ নম্বর আবার স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই স্কোয়ার সহকারী হলো এ প্লাস বি স্কোয়ার সহকারী হলো বি,
স্কয়ার সহকারী এ বি স্কয়ার সহকারী হলো বি ধরি সো এ প্লাস বি ইনটু এ মাইনাস বি সমান কি স্কয়ার মাইনাস বি স্কয়ার সো এ স্কয়ারটাই এ এ প্লাস বি ইনটু এ মাইনাস বি স্কয়ার এ স্কয়ার মানেই হলো এ স্কয়ার মানেই হলো এ আর তার উপরে স্কয়ার মাইনাস বি স্কয়ার বি স্কয়ারটাই বি মানেই হলো বি স্কয়ার তার উপরে স্কয়ার হলো বি স্কয়ার সো এ স্কয়ার মাইনাস বি স্কয়ার এখন এই দুটার সাথে কিন্তু এটা গুণন আছে একটার সাথে নয় দুটার সাথেই আছে সো আমরা এই দুটো এক করব এক পদ করে নিলাম তার সাথে আবার এটা গুণন আছে এ ফোর প্লাস বি ফোর যদি আমরা সেকেন্ড পার্ট না দিতাম শুধু এটার সাথে এটা গুণন হতো এটা কিন্তু গুণন হতো না কিন্তু আমাদের এই দুটার সাথে এটা গুণন যেহেতু সবগুলো এক পদ সবসময় এক পদ করে রাখবে এখন এখানে হলো এ ফোর মাইনাস বি ফোর ব্রাকেট এ ফোর মাইনাস বি ফোর এটা প্লাস সরি এখন দেখো আমাদের জানি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান হলো স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হলো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এবং এ প্লাস বি ইন্টু এ মাইনাস বিউ যা এ মাইনাস বি ইন্টু এ প্লাস বিউ তাই একই জিনিস কোনো পাল্টিবে না যেমন এক্স ওয়াই সমান হলো ওয়াই এক্স একই জিনিস ওটাও তাই গুণনের সময় এক জায়গাতে আর এক জায়গায় গেলে কোনো পরিবর্তন হয় না শুধু সমানের আর এক জায়গায় গেলে পরিবর্তন হয় সমানের বিপরীত জায়গায় গেলে এখন আমাদের এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি যা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি যা এ ফোর ধরেই এ বি ফোর ধরেই বি এ ফোর ধরেই এ বি ফোর ধরেই বি সো এ মাইনাস বি ইন্টু এ মাইনাস এ প্লাস বি সমান হলো স্কোয়ার মাইনাস বি স্কোয়ার স্কোয়ার এ মানেই হলো এ ফোর তারপর স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বি মানেই হলো বি ফোর তারপর স্কোয়ার সো এখন আবার কি হবে দেখো চার দুগুণ আট এখানে চার আর দুই ছয় হবে না কিন্তু চার দুগুণ আট এ এইট মাইনাস বি এইট দেখো কখন কি হবে যখন এ ফোর গুণন এ স্কোয়ার তখন হবে কিন্তু এ সিক্স অর্থাৎ গুণনের সময় পাওয়ার যোগ হয় এটাও কিন্তু গুণন কিন্তু এটা ফার্স্ট ব্র্যাকেটের গুণন এই ক্ষেত্রে হবে চার দুগুণ আট পাঁচ দুগুণা দশ ছয় দুগুণা বারো এরকম এখানে ধরো থ্রি থাকতো তিন চারে বারো এরকম হতো সো অবশ্যই তোমরা বোধ হয় বুঝতে পেরেছ এখন আমরা যা পরে যাব ঝ সল কলে জর ঝ যাব আমরা ঝ নম্বর আছে হলো এ এক্স মাইনাস বি ওয়াই প্লাস সি জেড ইন্টু এ এক্স প্লাস বি ওয়াই মাইনাস সি জেড এটা একটু স্টার মার্ক দাও এটা তিনটা পদের একটু কঠিন একটু আবার সহজ আছে দেখো এখানে এক্স মাইনাস বি ওয়াই প্লাস সি জেড এক্স প্লাস বি ওয়াই মাইনাস সি জেড দেখো আমাদের বর্গ করার ক্ষেত্রে আমরা তিনটা পদকে দুটো পদ বানিয়েছি এখানেও আমরা সেই রকম করব এখানে বানাবো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এরকম সেজন্য আমরা কি করতে পারি এই এক্সকে এ ধরতে পারি এই দুটাকে বি ধরতে পারি আবার এই দুইটাকে এ ধরতে পারি এটাকে বি ধরতে পারি কত সময় দুটো ধরলেই হয় কত সময় যে কোনো একটা ধরতে হয় আর একটা হয় না যেমন যদি আমরা এ এক্স মাইনাস বি ওয়াই ধরি তাহলে প্লাস এ প্লাস বি হয় আর এখানে এ এক্স মাইনাস বি ওয়াই এখানে প্লাস এ এক্স প্লাস বি ওয়াই আছে কিন্তু এখানে এ এক্স মাইনাস বি ওয়াই সো এটা এটা মেলে না অর্থাৎ এ এক্স মাইনাস বি ওয়াই আর এখানে আছে এক্স প্লাস বি ওয়াই সো প্রথম দুইটা আমাদের এ ধরা যাবে না প্রথম দুইটা আমাদের এ ধরা যাবে না আমরা প্রথম একটাকে এ যদি ধরি প্রথম একটাকে যদি আমরা এ ধরি এ এক্স মাইনাস বি ওয়াই এই মাইনাস থাকার কারণে এখানে প্লাসটা হয়ে যাবে মাইনাস সি জেড এখানে আমাদের এ এক্স প্লাস এই বি ওয়াই মাইনাস সি জেড দেখো এখানে প্লাস থাকার কারণে এখানে মাইনাসটা মাইনাসই থাকবে তা ব্র্যাকেট আগে প্লাস থাকলে কোনো ভিতর পরিবর্তন হয় না দেখো এইটা এটা মিল আছে এইটা এটা মিল আছে সো এইভাবে মিল হয় প্রথমটা এ আর পরে দুটো বি ধরলে মিল হয় কিন্তু প্রথম দুইটা এ আর পরেরটা বি ধরলে মিল হয় না সো আমাদের এটা ধরো এ আর এইটা ধরো বি সো আমরা কি ধরবো ধরো এ এক্সটাই হলো এ আর বি ওয়াই মাইনাস সি জেডটাই হলো বি সো আমাদের এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি
আমরা আগের অঙ্কটা করেছি এ মাইনাস বি ইনটু এ প্লাস বিউ, যা এ প্লাস বি ইনটু এ মাইনাস বিউ, তাই সো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এ স্কোয়ার মানেই হলো এ এক্স স্কোয়ার, মাইনাস বি স্কোয়ার মানে হলো বি ওয়াই মাইনাস সি জেড। আমরা মুখে বলবো সূত্র, কিন্তু লিখবো হলো তার মান। এই মুখে বলবো এইগুলো দ্বারা সূত্র, লিখবো তার মান, সবগুলো অঙ্কই ক্ষেত্রেই এমন হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। দেখো আবার এখানে এ আর এটা বি, ধরো এ মাইনাস বি হোল স্কোয়ার, যখনই দুটা পদ তার উপর স্কোয়ার হবে তখনই সূত্র পড়বে, অর্থাৎ এ স্কোয়ার এক্স স্কোয়ার। এখন মাইনাস এখানে ব্র্যাকেটটা কিন্তু দিতে হবে, সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, কারণ এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, স্কোয়ারের ক্ষেত্রে ফার্স্ট ব্র্যাকেট ইউজ করতে হয়, তখন কিন্তু সেটা সেকেন্ড ব্র্যাকেট দিলাম, অর্থাৎ বি ওয়াই তারপর স্কোয়ার, বি স্কোয়ার মাইনাস টু বি ওয়াই টু এ বি, এ বি বি মানে হলো সি জেড প্লাস বি স্কোয়ার, অর্থাৎ সি জেড তারপরে স্কোয়ার। এখন সেকেন্ড ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আটকে দিলাম, তার মানে এটার উপরে আবার কি আছে, সরি এটার স্কোয়ার নেই, এই দুটার সাথে সবগুলোর সাথে আবার এখানে মাইনাস থাকার কারণে আমরা সেকেন্ড ব্র্যাকেট আটকে দিলাম। যদি মাইনাস না থেকে প্লাস থাকতো তখন আমরা সেকেন্ড ব্র্যাকেট না দিলেও চলতো, আর এইখানে সেকেন্ড ব্র্যাকেট আটকে দিলাম, তার মানে এই মাইনাস আছে তার সামনে সবগুলোই পরিবর্তন হবে, সবগুলোর সামনেই মাইনাস আছে। সো এখন লেখা যায় এ স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস এ বি স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার, এখানে মাইনাস মাইনাসে প্লাস টু বি ওয়াই সি জেড প্লাস, এখানে হয়ে যাবে মাইনাস, প্লাস হয়ে যাবে মাইনাস সি স্কোয়ার জেড স্কোয়ার, এটাই হলো আমাদের অ্যানসার আনসার। দেখো এখন আমরা আবার একটু বুঝিয়ে দিচ্ছি তোমাদের বোঝার স্বার্থে। দেখো আমরা এটাকে এ বানিয়েছি, এটাকে আমরা বি বানিয়েছি, যখন বি যদি নেই দুটো সহকারে, তখন সামনে যেহেতু মাইনাস, মাইনাসটা কমন নিয়েছি প্লাস মাইনাস হয়ে গেছে, যেহেতু এখানেও মাইনাস আছে সো আমাদের সুবিধা হয়ে গেছে, এটা মাইনাস আর এটা হলো মাইনাস, সো আমাদের এইটা এটা মিল আছে আর এটা এটা মিল আছে, প্লাস এবং মাইনাস হয়েছে, সো এটা আমার এ মাইনাস বি ইনটু এ প্লাস বিউ, যা এ প্লাস বি ইনটু মাইনাস বিউ, তাই সো এটা আমরা এ আর এটা ধরেছি বি, এটা ধরেছি এ এটা ধরেছি আমরা বি, সো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, বলবো এ স্কোয়ার লিখবো হলো এ এক্স স্কোয়ার, কারণ এ এটার মান, আর বলবো বি স্কোয়ার লিখবো কোনটা বি ওয়াই মাইনাস সি জেড স্কোয়ার। এখন আবার এ স্কোয়ার এক্স স্কোয়ার এখানে মাইনাস থাকার কারণে আমরা সেকেন্ড ব্র্যাকেটটা আটকে দিতে হবে, যেহেতু আমরা এটা সমান পড়েছে, আবার এটা পড়েছে এ এটা পড়েছে আমাদের বি, সো এ স্কোয়ার মাইনাস টু এ প্লাস বি স্কোয়ার, স্কোয়ার লিখতে গেলে আমরা এইভাবে লিখবো, সেখানে ফার্স্ট ব্র্যাকেট আমরা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করবো, সো এ স্কোয়ার মাইনাস টু এ বি, এটাই হলো এইটা বিটাই হলো এইটা, সো আমরা এগুলো লিখেছি প্লাস বি স্কোয়ার মানে সি জেড স্কোয়ার। এখন আমাদের এই মাইনাস তার কারণে সবগুলো পরিবর্তন হয়ে গেছে, এখানে মাইনাস প্লাস হয়েছে প্লাস মাইনাস হয়েছে, সো আমাদের এটাই হলো অ্যান্সার। এখন আমাদের করব ইউ নম্বর, দেখো ইউ নম্বর দেওয়া আছে থ্রি এ মাইনাস টেন আর থ্রি এ মাইনাস ফাইভ, আবার দেখো দুটাই ডান সাইডে দুটাই মিল নেই, আবার এই ধরনের আসছে, সো স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আবার হবে না, আবার এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি, এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি, তার মানে কি এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি অফ এক্স ইন্টু এ আর হলো বি, এই সূত্রটা পড়বে, অর্থাৎ ডান সাইডে মিল নেই, সো এখানে আছে প্লাস এখানে আছে প্লাস, সো এখানে দুটাই কিন্তু মাইনাস, সো আমরা দুটাকেই প্লাস বানাবো, সো দুটাকে প্লাস বানাবো কিভাবে, দেখো সেকেন্ড ব্র্যাকেট দিয়ে থ্রি এ এখানে প্লাস লিখবো আর মাইনাস টেনটা ভিতরে লিখবো, আবার সেকেন্ড ব্র্যাকেট আটকে দেবো, আবার এটাও তাই করবো, থ্রি এ প্লাস এই মাইনাস ফাইভটা আমরা কি করে আটকিয়ে দেবো, অর্থাৎ মাইনাস টেনটাই হলো এ আর মাইনাস ফাইভটাই হলো বি, অর্থাৎ এক্স এটা হলো থ্রি এটা হলো এক্স, সো এটা এক্স আর এটা ধরি হলো এ, এটা এক্স আর এটাই হলো এ বি, সরি সো এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি, আমাদের সূত্র পড়ে গেছে এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি সমান কি হবে এক্স স্কোয়ার, অর্থাৎ এক্স স্কোয়ার আমরা বলবো এক্স স্কোয়ার বলবো, কিন্তু লিখবো কি থ্রি এ, কারণ এই থ্রি এটাই হলো এক্স, এক্স স্কোয়ার বলবো লিখবোটা হলো থ্রি এ থ্রি এ তারপর স্কোয়ার, অর্থাৎ স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি, এটা কোনটা দেখো এটা হলো মাইনাস টেন, এটা হলো মাইনাস টেন প্লাস বিটা হলো মাইনাস ফাইভ, যেহেতু এখানে ফার্স্ট ব্র্যাকেট আছে সো আমরা সেকেন্ড ব্র্যাকেট আটকে দিলাম, আর তোমরা যদি বোঝো একবারই লিখতে পারো যে মাইনাস টেন মাইনাস ফাইভ এরকম লিখতে,
পারো। তবে তোমরা যারা নতুন তারা একটু বোঝার কষ্ট হবে, সেই জন্য আমি এভাবে লিখলাম যে এ প্লাস বি অর্থাৎ -10টাই হলো এ প্লাস সূত্রের প্লাস এবং বিটাই হলো -5 এবং ইন্টু এক্স, ইন্টু এক্সটাই হলো 3a প্লাস এ ইন্টু বি অর্থাৎ -10 ইন্টু -5। এখন 3-র উপর স্কয়ার অর্থাৎ 9, এর উপর স্কয়ার স্কয়ার, এখন দেখো প্লাস এখন -10 -5 ওই একই কথা হয়ে গেল 3a। এখন দুটা মাইনাস থাকলে আমি বলেছি দুটা মাইনাস থাকলেই হলো প্লাস, চারটা মাইনাস থাকলেই গুণন অবস্থায় থাকলে প্লাস, ছয়টা অর্থাৎ জোড় সংখ্যক মাইনাস থাকলেই প্লাস, আর বিজোড় সংখ্যক মাইনাস থাকলে কি হবে মাইনাস। সো মাইনাস আর মাইনাস দুটা মাইনাস আছে, সো অবশ্যই প্লাস, 5 × 10 সমান 50। এখন -10 আর -5 হলো -15, 15 -15 × 3 সমান 45, -45 অর্থাৎ 9² -45a প্লাস 50, এটাই হলো আমাদের অ্যান্সার, হয়তো তোমরা বুঝতে পেরেছো। আবার একটু লক্ষ্য রাখো, আমরা এখানে মাইনাস এখানে মাইনাস, কিন্তু আমাদের যেহেতু ডান সাইডে দুটো অমিল সেহেতু আমরা 4 নম্বর সূত্র ইউজ করব, 4 নম্বর সূত্র ইউজ করব, স্কয়ার মাইনাস বি স্কয়ার না দিয়ে এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি। সো আমাদের এখানে মাইনাস আমাদের আনতে হবে সূত্রের জন্য প্লাস নিয়ে আসলাম, সো -10টাই হয়ে গেল হলো এ, আর -5টার জন্য প্লাস নিলাম আর -5টাই হলো বি, সো এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি সমান এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি। সো এটাই যেহেতু -10 প্লাস সূত্রের প্লাস আর -5টাই হলো বি ইন্টু এক্স, এক্সটা হলো এই যে 3a এটাই হলো এক্স, আর সেকেন্ড ব্যাট দিয়েছি যেহেতু এখানে ফার্স্ট ব্র্যাকেট দিয়েছি সো সেকেন্ড ব্যাট দিতে হবে, আর প্লাস এ বি, এটা যেহেতু -10 আর বিটা হলো -5 আর মাইনাস থাকলে ব্র্যাকেট ব্র্যাকেট আটকে দিয়েছি। সো এখন 3 × 3 = 9, এর উপর স্কোয়ার স্কোয়ার প্লাস -10 আর -5 সমান এগুলো প্লাসে মাইনাসে মাইনাস, আর এখানেও মাইনাস, এখানে 3, এখন -10 আর -5 যোগ করলে কত হয় -15, এই 15 × 3 সমান 45, আর এখানে -গুণন - সমান হলো প্লাস, দুটো মাইনাস থাকলেই প্লাস, যদি তিনটা মাইনাস তুমি যদি গুণন করো যেমন -10 গুণন -5 গুণন -3 তখন কিন্তু 5 × 10 = 50, 3 × 50 = 150, 150 হওয়ার আগে দেখো তিনটা মাইনাস আছে তখন কিন্তু মাইনাস, চারটা মাইনাস থাকলে প্লাস, পাঁচটা মাইনাস থাকলে মাইনাস অর্থাৎ বিজোড় থাকলে মাইনাস আর জোড় থাকলে প্লাস হবে জোড় সংখ্যা। এখন ই উপরে আমরা যাব ট, 5a + 2b, দেখো এখানে আছে 5a + 2b - 3c আর 5a + 2b + 3c, এখানে আমরা প্রথমে আগে লক্ষ্য রাখবো দেখো এটা এটা তো মিলি আছে, সো এক্স প্লাস এক্স প্লাস বির প্রশ্ন ওঠে না, কিন্তু এখানে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার করা যায়, যেমন এটা আমরা স্কোয়ার প্লাস বি স্কোয়ার করার জন্য তিনটা পদকে দুটা পদ করতে হবে, এই তিনটা পদকে দুটা পদ, সো দুটো পদ করার নিয়ম কি, একটা প্রথমটাকে এ আর পরে দুটাকে বি, অথবা প্রথম দুটাকে এ পরের একটাকে বি ধরে। সো প্রথম একটাকে যদি আমরা এ ধরি, এ প্লাস বি, এ আর 2b - 3c হলো বি হয়, কিন্তু 2b + 3c এখানে আছে প্লাস আছে আর এখানে মাইনাস, সো বি বিটা মিল হয় না, সেই কারণে আমরা প্রথম দুটাকে এ ধরবো আর পরেরটাকে বি। তো প্রথম দুটাকে যদি এ ধরি 5a + 2b - 3c অর্থাৎ এ মাইনাস বি, আর প্রথম দুটাকে যদি আমরা এ ধরি 5a + 2b, এ এ মিল থাকে আর এখানে প্লাস 3c, 3cও মিল থাকে, কিন্তু মাইনাস আর প্লাস হয় অর্থাৎ মাইনাস আর প্লাস হলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ আমরা এখানে লিখতে পারি 5a + 2b এটা বানালাম আর -3c হলো বি বানালাম ইন্টু 5a + 2b হলো এ বানালাম আর +3c হলো বি বানালাম, সো এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি যা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাই, সো আমাদের এটা কি করতে পারি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লিখতে পারি, সো স্কোয়ার এটা মানে হলো 5a + 2b এটাই হলো আমাদের এ, এটাই হলো বি, এটাই আমাদের এ, এটাই হলো বি, সো স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, স্কোয়ার মাইনাস বি বি স্কোয়ার মানে হলো 3c তারপরে স্কোয়ার। এখন আমরা লিখতে পারি আবার এটা হলো এ এটা বি, যখনই দুটো পদের উপর স্কোয়ার হবে তখনই আমাদের সূত্রে পড়ে যাবে, সো
এটা এ এটা বি, সো এ স্কোয়ার মাইনাস টু এ প্লাস বি স্কোয়ার, অর্থাৎ ফাইভ এ স্কোয়ার প্লাস, এখানে যেহেতু প্লাস আছে এ প্লাস হোল স্কোয়ার সূত্র, এক নম্বর সূত্র, স্কোয়ার প্লাস টু এ, এ মানেই হলো ফাইভ এ, এনে ডট গুণন দিতে হবে বিটাই হলো এটা, সরি এটা বি, এটা ফাইভ হয়ে গেছে, টু বি প্লাস টু বি, তারপরে স্কোয়ার মাইনাস থ্রি গুণন থ্রি বুড়ি স্কোয়ার, মানে থ্রি গুণন থ্রি অর্থাৎ নাইন সি স্কোয়ার। এখন ফাইভের উপর স্কোয়ার অর্থাৎ টোয়েন্টি ফাইভ এর উপর স্কোয়ার স্কোয়ার, এন ফাইভ গুণন টু সমান টেন, টেন গুণন টু সমান টুয়েলভ, টুয়েলভ এ আর বি প্লাস ফোর বি স্কোয়ার মাইনাস নাইন সি স্কোয়ার, এটাই হলো আমাদের অ্যান্সার। আবার লক্ষ্য রাখো, আমরা প্রথমটা ধরলাম এ, পরে দুটো ধরলাম বি, কিন্তু হলো না, কেন হলো না, বি বি মিল হয় না, এখানে টু বি প্লাস সি আছে, আবার এ প্লাস বি আর এ প্লাস বিও হবে না, এখানেও প্লাস এখানেও প্লাস আছে। সো প্রথম দুটাকে এ ধরেছি আর পরেরটাকে বি ধরেছি, প্রথম দুটাকে এ ধরেছি পরেরটাকে বি ধরেছি। দেখো প্রথম এ এ মিল আছে, বি বি মিল আছে, আর এখানে মাইনাস আর এখানে প্লাস হয়, সো মাইনাস আর প্লাস হলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অথবা এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি সমান স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আর যেহেতু আমরা এটাকে এ ধরেছি এটাকে বি ধরেছি, সো এ স্কোয়ার হবে হলো ফাইভ এ প্লাস টু বি স্কোয়ার, আর বিটা হবে থ্রি সি স্কোয়ার। সো এটা আবার পড়েছে এটা এ এটা বি, সো এ প্লাস বি হোল স্কোয়ার, দুটো পদের উপর দুটো পদের যোগফল অথবা বিয়োগফলের উপর স্কোয়ার হলেই সূত্র পড়বে। সো এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার মাইনাস নাইন সি স্কোয়ার। সো এগুলো এগুলো ভেঙে নিয়েছি, তারপরে আমাদের সমাধান হয়ে গিয়েছে। সো এখন আমরা করব হলো ছ নম্বর, একই ধরনের অঙ্ক রাশিটা তুলে দেখো, এক্স প্লাস বি ওয়াই প্লাস ফাইভ, এক্স প্লাস বি ওয়াই প্লাস থ্রি, এখন তিনটা পদ আছে, সো আমাদের দুটো পদ বানাতে হবে, এটাও একই অঙ্ক। সো সো তিনটা পদকে দুটো পদ বানাতে হবে, আমরা যদি প্রথমটাকে এ ধরি আর দুটাকে বি ধরি হবে, আবার প্রথমটাকে এ পরে দুটাকে বি ধরি হয়, কিন্তু এ প্লাস বি ইন্টু এ প্লাস বি হয়ে যায়, এ প্লাস বি ইন্টু এ, আমাদের রাশি তোলা দেখি একটু ঠিক হয়েছে কিনা, অবশ্যই ঠিক হয়েছে। সো এ প্লাস বি ইন্টু এ প্লাস বি হয় না, এখানে ফাইভ আর ফাইভ থ্রি মিল নেই, সো আমাদের এক্স প্লাস এ, যখন এইটা আর এইটা ডান সাইডটা মিল নেই, তখন এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি হবে, এই সূত্রটা পড়বে। সো স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এখানে পড়বে না, সো আমরা প্রথম দুটাকে এ ধরি আর এটাকে বি ধরি, সো বা এই দুটাকে এ এটা বি, সো এ দুটো এ এটা বি, সো এটা বি কিন্তু হয় না, বি বি মিল নেই, তখন কিন্তু প্রথম দুইটা হলো এক্স, এই দুটো হলো এক্স আর এটা হলো এ এটা হলো বি। সো আমরা একটু করে নেই, দেখো এ এক্স প্লাস বি ওয়াই সমানটাই হলো এক্স আর প্লাস বি বি এ, এটাই হলো ফাইভ, এটা আমরা করে নিলাম, আবার এ এক্স প্লাস বি ওয়াই এই দুটাকে আমরা ধরলাম এক্স আর এটা হলো বি, অর্থাৎ এক্স প্লাস এ ইন্টু এটাই আমরা এক্স, এটা হলো এ এটা এক্স এটা হলো বি, অর্থাৎ এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি, যেহেতু এটা এটা আমাদের মিল নেই, তখন এই সূত্র সমান কি এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি অফ এক্স ইন প্লাস এ বি। সো আমাদের সূত্র কি এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি অফ এক্স, সো আমরা এক্স স্কোয়ার তার মানে এ এক্স প্লাস বি ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি, এ প্লাস বি অর্থাৎ ফাইভ প্লাস থ্রি ইন্টু এক্স, এক্স মানেই হলো এক্স প্লাস বি, সো যেহেতু দুটো পদ আছে সো আমরা ব্র্যাকেট নেব এক্স প্লাস বি ওয়াই প্লাস এ বি, এ বি হলো ফাইভ ইন্টু থ্রি। দেখো এখন আমার আমাদের এখানে সূত্র পড়েছে এ এটা হলো বি, সো স্কোয়ার মা এ প্লাস বি হোল স্কোয়ার সমান স্কোয়ার মাইনাস স্কোয়ার প্লাস টু প্লাস বি স্কোয়ার, যখন দুটো পদের যোগফল হবে তারপর স্কোয়ার থাকবে তখনই সূত্র, সো যোগফলও থাকতে পারে বিয়োগফলও থাকতে পারে। সো এ এক্স তারপর স্কোয়ার প্লাস টু এ, এটাই হলো এ এক্স ইন্টু বি, বি মানে বি ওয়াই প্লাস বি স্কোয়ার বি ওয়াই স্কোয়ার, এখন হলো প্লাস ফাইভ আর থ্রি সমান এইট, এইটের সাথে এ এক্স এইটের সাথে বি ওয়াই, সো এইটের সাথে এ এক্স প্লাস এইটের সাথে বি ওয়াই হবে, প্লাস থ্রি গুণন ফাইভ সমান ফিফটিন। এখন
ए স্কয়ার এক্স স্কয়ার, এর উপর স্কয়ার আছে, এক্স এর উপর স্কয়ার আছে, প্লাস টু এ এক্স বি ওয়াই, বি ওয়াই এটা আবার লেখা যেত এ বি এক্স ওয়াই, এটাও কিন্তু লেখা যেত। আমরা যা আছে তাই লিখলাম, বি স্কয়ার ওয়াই স্কয়ার প্লাস এইট এ এক্স প্লাস এইট বি ওয়াই প্লাস 15, এটাই হলো আমাদের অ্যান্সার। দেখে একদম সহজ, এটাকে আমরা ধরেছি একটা, এটাকে ধরেছি একটা, আর এটা ধরেছি একটা, যেহেতু দুটাই প্লাস, দুটাই প্লাস এবং ডান সাইডের দুটোর মান আলাদা, তখনই আমাদের এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হবে না, এ প্লাস বি ইন্টু এ মাইনাস। আমি সূত্রগুলো বারবার লিখে দিচ্ছি, কেন না তোমরা যাতে দেখতে দেখতে মুখস্থ হয়ে যায়, সূত্রগুলো বারবার মুখস্থ করে ফেলবা। আমার সূত্র নিয়ে দুটা ভিডিও আছে, অবশ্যই অবশ্যই দেখবা এবং বারবার ওই সূত্রগুলো মুখস্থ করে নোট খাতায় লিখে বারবার মুখস্থ করার চেষ্টা করবা। সূত্র যত মুখস্থ করবে তত অঙ্ক তোমরা ভালোভাবে করতে পার। এখন আমরা করব হলো চার নম্বর সমাধান। চার নম্বর দেখো সমাধান হলো, এখন এসো মান নির্ণয়ের ক্ষেত্রে, মান নির্ণয়ের ক্ষেত্রে সূত্রগুলো কাজে লাগে, সেগুলো আমরা একটু দেখাবো, সেটা সূত্রও কাজে লাগে এবং অনুসিদ্ধান্তও কাজে লাগে। সো আমাদের সূত্র এবং অনুসিদ্ধান্ত দুটো ভিডিও আছে, অবশ্যই দেখে নিবা। তবু আমরা যেটা কাজে লাগবে সেই সূত্রটা সাইডে লিখে দেব, সাথে সাথে মুখস্থ করে ফেলবার চেষ্টা করবা। দেওয়া আছে, আমরা রাশিটা আগে লিখে নেই, কি বলা আছে যে এ সমান হলো 4, বি সমান হলো 6, এবং সি সমান 3 হলে, এত বড় লং ক্লাস নেওয়া খুব একটু বিরক্ত লাগে, তবু আমি নিচ্ছি তোমাদের একটানা ক্লাস। তোমাদের যেহেতু এখন খুবই ক্লাস হচ্ছে না, তোমাদের ভালো করে প্র্যাকটিস বই শেষ করতে হবে। সো আমারও টার্গেট তোমাদের এই অনলাইনে ক্লাস নিয়ে তোমাদের বইটা শেষ করানো। সি সমান 3 হলে 4 স্কোয়ার বি স্কোয়ার মাইনাস 16 এ বি স্কোয়ার সি প্লাস 16 বি স্কোয়ার সি স্কোয়ার এর মান নির্ণয় করো, এর মান নির্ণয় করো, অর্থাৎ এইটার মান নির্ণয় করতে হবে। এটার জন্য যে সূত্রটা কাজে লাগবে, দেখো এখানে দেখা যাচ্ছে 2 দুগুণা 4 হয়, অর্থাৎ এ স্কোয়ার করা যায়, এটা 4 4 16 হয়, অর্থাৎ বি স্কোয়ার করা যায়, স্কোয়ার মাইনাস স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ারের সূত্র করা যায়। দেখো এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রটা অবশ্যই তোমাদের মনে আছে, স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এখানে সরি এখানে মাইনাস, আর এ প্লাস বি হোল স্কোয়ার সমান হলো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, অবশ্যই বোধ হয় এই সূত্রগুলো মনে আছে তোমাদের, এই সূত্রগুলোই কাজে লাগবে। দেখো এখন আমরা এইটাই ধরো অঙ্ক আমরা সমাধান করব, সমাধান দেওয়া আছে লিখবো, আগে দেওয়া আছে এ সমান 4, বি সমান 6, সি সমান 3। এখন প্রদত্ত রাশি, এটাই হলো প্রদত্ত রাশির মান নির্ণয় করতে হবে। সো আমরা লিখবো প্রদত্ত রাশি, প্রদত্ত তো রাশিটা আছে 4 এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস 16 এ বি স্কোয়ার সি প্লাস 16 বি স্কোয়ার সি স্কোয়ার। দেখো এটার আমাদের মান নির্ণয় করতে হবে, এটাকে আমরা সূত্র ফলাবো কি এ প্লাস বি হোল স্কোয়ার আর এ মাইনাস বি হোল স্কোয়ার, অর্থাৎ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, স্কোয়ার প্লাস 2ab স্কোয়ার, যে কোনো একটা। তো এখানে যেহেতু মাইনাস আছে স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার ফলাবো, সো এটা 2ab তারপর স্কোয়ার। তোমরা বারবার প্র্যাকটিস করতেই, প্রথম প্র্যাকটিসে একটু বারবার দেখো, তারপর একটু খাতা করার চেষ্টা করো, পরে আবার ভিডিওগুলো দেখো, দেখো দেখার বারবার দেখতে দেখতে তোমরা বুঝে যাবে কি কারণে এগুলো হলো। সো এটা স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তাছাড়া কোনো সূত্র ফালানো যায় না। সো স্কোয়ার মাইনাস 2a, এটাই হলো 2ab, কিন্তু আমরা বিটা নেই, সো বিটা বিটা নেই, 2ab বিটা কিন্তু আমরা এখনো করি নেই, সো বিটা আমরা করবো কি সাইড একটু করে নেই, 4 বি সি তারপর স্কোয়ার, দেখো এটা ভাঙলে আবার কি আছে, চার 16 বি স্কোয়ার সি স্কোয়ার। সো এখন ইন্টু বি, বিটাই হলো 4 বি সি প্লাস, এখন হলো প্লাস স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এখন দেখবো এইটা সমান এটা হয়েছে, এটা সমান এটা হয়েছে, কিন্তু এইটা সমান এটা হয়েছে কিনা, তাহলে আমাদের সমান লেখা যাবে।
সো 2 2 গুণা 4 4 4 কত 16 হয়েছে আর এ আর বি 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 স্কয়ার আর হলো সি সো আমাদের এটা এটা মিলেছে সো আমরা এটা হয়েছে আর এইটা সমান দেখো আমরা যেহেতু এ মাইনাস বি হোল স্কয়ার সমান লেখা যায় স্কয়ার মাইনাস 2 প্লাস বি স্কয়ার সো এটা সমান তো আর এটাও লেখা যাবে সো এটা সমান যদি এটা লেখা যায় সো এটা সমান এটাও লেখা যাবে সো আমাদের এটা সমান আমাদের লিখতে হবে হলো এ মাইনাস বি হোল স্কয়ার সো এ মাইনাস বি হোল স্কয়ার মানে হলো এটাই হলো এটাই হলো এ এটা হলো বি এটা 2 আর এটা হলো এ এটা হলো বি অর্থাৎ 2 এ বি এ স্কয়ার মাইনাস 2 এ বি প্লাস বি স্কয়ার তার মানে এ মাইনাস বি হোল স্কয়ার এটাই মানে হলো 2 এ বি আর মাইনাস বি স্কয়ার মানে এ মাইনাস বি বি মানে হলো 4 বি সি তারপরে স্কয়ার এ মাইনাস বি হোল স্কয়ার এখন দেখো মান বসাবো আমরা এখন মান বসালাম যা খুব সুবিধা হলো আর এতগুলো মান বসানো তারপর যোগ বিয়োগ করা কঠিন বা সূত্র ইউজ করা যায় না সো সূত্র ইউজ করলে তুমি নাম্বার পাবা সূত্র ইউজ না করলে করে যদি যদি তুমি এর ভিতরে মান বসাও এক মার্ক মার্কও পাবা না আর তুমি যদি এটা লেখো এক মার্ক এটা দেওয়া আছে শুধু লেখো এটা এক মার্ক প্রদত্ত রাশিটা লেখো এক মার্ক সূত্র লেখলে ইউজ করলে এক মার্ক এবং সূত্রের মান নির্ণয় করে অ্যান্সার লেখলে এক মার্ক অর্থাৎ 4 মার্ক তুমি পেয়ে যাবে অর্থাৎ এখানে আমরা 2 যেহেতু সবগুলোর হলো প্লাস 4 6 3 প্লাস কোনো মাইনাস নাই মাইনাস থাকলে ব্র্যাকেট দিতে হতো তখন কিন্তু এখানে সেকেন্ড ব্র্যাকেট আনতে হতো সো প্লাস আছে সো আমরা ডাইরেক্ট ফার্স্ট ব্র্যাকেটে দিয়ে নিলাম 2 ইনটু এর মান হলো 4 বির মান হলো 6 মাইনাস 4 বির মান হলো 6 আর হলো সির মান হলো 3 সো তারপরে স্কয়ার এখন দেখো 4 দুগুণ 8 6টা 48 মাইনাস 4 6 24 3 24 সং হলো বোধহয় 72 তারপরে স্কয়ার এখন দেখো আমাদের হয় কিন্তু মাইনাস 24 অর্থাৎ 4 2 কে 12 বানাবো 12 আছে কত হলে 8 আছে কত হলে 12 পাবো অর্থাৎ 4 আর 4 হাত থেকে 1 5 5 আছে কত হলে 7 পাবো অর্থাৎ 2 অর্থাৎ বড়টার সামনে কি মাইনাস মাইনাস তারপর স্কয়ার সমান কিন্তু 24 গুণন 24 কত হয় 24 গুণন 24 576 এটাই হলো আমাদের অ্যান্সার দেখো বর্গ নির্ণয়ের একটা পদ্ধতি আছে কিভাবে বর্গ মুখে মুখে করা যাবে সেটার জন্য আমার একটা ভিডিও তৈরি করবো সামনে তোমরা যদি ইচ্ছুক থাকো অবশ্যই আমি কমেন্টে জানাবা পরবর্তী ভিডিওতে আমি কিভাবে বর্গে সম্মুখীমুখী বর্গ করতে হয় ক্যালকুলেটর ছাড়া তোমাদের শিখিয়ে দেবো এখন আমরা করব 4 পরে 5 নম্বর একটা আবার একটু বুঝিয়ে দেই তোমাদের এ বি সির মান দেওয়া আছে আমরা দেওয়া আছে লিখলাম তার প্রদত্ত রাশি এটার মান নির্ণয় করতে হবে এখন এই মানটা কোন সূত্রে পড়বে তোমাদের এখন সব সূত্রগুলোই মুখস্থ থাকতে হবে মুখস্থ না থাকলে তুমি সব সূত্রগুলো এক একে দেখবা যে কোন সূত্র পড়ে বিশেষ করে দেখবা স্কয়ার আছে এখানে স্কয়ার আছে সো বর্গের সূত্রগুলো পড়তে পারবে বর্গের সূত্র কোনগুলো এ প্লাস বি হোল স্কয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার সো স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার হতে পারে সো এ মাইনাস বি হোল স্কোয়ার তো হবে না এ মাইনাস বি হোল স্কোয়ার সমানই হলো স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার সো স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার হালালেই মনে করতে হবে এ মাইনাস বি হোল স্কোয়ার আসছে সো এটা 4 কে লেখা যায় 2 উপর স্কয়ার আর এ আর বি উপর স্কয়ার সমান স্কয়ার বি স্কয়ার সো 2 এ বি উপর স্কয়ার মানে হলো 4 স্কয়ার বি স্কয়ার আর 4 এ বি স্কয়ার বি সি স্কয়ার মানে হলো 16 বি স্কয়ার স্কয়ার সো এখন এ আর বি মানে তোমরা একটু সাইডে একটু যেটুকু আছে তার সে এখান থেকে একটু ফাঁকে লিখবা এই ভিতরে একটু আটতে নাও পারে একটু ফাঁকে লিখবা লিখছো এ আর বি তৈরি করবা তারপরে মাইনাস 2 এ বি লিখবা 2 এ বি এগুলো লিখবা লিখে দেখবা এটার সাথে মিল আছে কিনা মিল থাকলে ভালো না থাকলে ধর এটার সে এটা কম হয়ে গেছে তখন এটা বেশি তখন এখানে বাদ দিয়ে দিবা বা যোগ করে দিবা আর এখানে যদি এখানের সে এখানে যদি কম হয় তখন কি করবা আরও কি করে যোগ করে দিবা এটা পরবর্তী নিয়ম আসলে তোমাদের দেখাবো এখন যেহেতু মিলে গেছে সো ডাইরেক্ট এইটার সমান আমাদের কি লেখা যায় এ মাইনাস বি হোল স্কোয়ার যেহেতু এ প্লাস বি হোল স্কোয়ার সমান স্কোয়ার প্লাস 2 এ বি প্লাস বি স্কোয়ার সো এটা সমান এটা আর এ মাইনাস বি হোল স্কোয়ার সমান হলো স্কোয়ার মাইনাস 2 এ বি প্লাস বি স্কোয়ার সো এটা সমান আবার এটা লেখা যায় সো আমাদের এটা সমান কি লেখা যায় এ মাইনাস বি হোল স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার এ মানে হলো 2 এ মাইনাস 4 বি সি অর্থাৎ এ মানে 2 এ বি আর বি মানে হলো 4 বি সি এখন মান বসাচ্ছে এখন মান বসাতে হবে এরকম বড়কে ছোট বানিয়ে তারপরে মান বসাতে হবে সরলের মতন সরলে যেমন করছি সেই রকম এখন আমরা করব 5 নম্বর সমাধান দেখো এখন একটু ভিন্ন রকম মান নির্ণয়ের অঙ্কগুলো এখন এই মান নির্ণয়ের ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে
যে কোনটা লিখবা? আগে তো এই ছিল যে বর্গ নির্ণয়ের ক্ষেত্রে দুটা সূত্র, এক এক নম্বর এবং দুই নম্বর, সরল করার ক্ষেত্রে 1 2 3 এরকম সূত্রগুলো, 1 2 5 এরকম সূত্রগুলো কাজে লাগে। কিন্তু যখন মান নির্ণয়ের ক্ষেত্রে আসবা তখন সূত্র অনুসিদ্ধান্ত সব, অর্থাৎ 19টা সূত্র, 9টা সূত্র, 10টা অনুসিদ্ধান্ত, ভিতর কোনটা কাজে লাগবে সেটা দেখতে হবে। সেটা দেখতে হবে তোমাকে খুব বিচক্ষণার সাথে, কিভাবে তোমরা মানগুলোর থেকে, এই মানগুলোর দ্বারা যে কোনটা নির্ণয় করতে হবে। যেমন এখানে আছে এক্স মাইনাস 1/x, অর্থাৎ এক্সটা মিল আছে আর এটা অমিল, অর্থাৎ এ এটা বি। সো এ মাইনাস বির মান আছে ধরে নিতে হবে, এ মাইনাস বির মান দেওয়া আছে 3, আর এখানে হলো এ স্কোয়ার আর এটা হলো বি স্কোয়ার। কী কারণে বি স্কোয়ার বললাম? 1/x তারপর স্কোয়ারও যা, এটা 1/ সমান 1/x স্কোয়ারও তাই, কারণ 1 এর পুরো স্কোয়ার করলে এটা এক্স এর পুরো স্কোয়ার করলে এক্স স্কোয়ার, অর্থাৎ এটা হলো এ এটা হলো বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান হট। সো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কিন্তু আছে 3টা। স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কিভাবে 3টা? দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান আছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, আবার আছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান আছে কিন্তু এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। দেখো স্কোয়ার প্লাস বি স্কোয়ারের কোনো সূত্র নেই, সো 9টা সূত্রই কিন্তু বাদ, আছে 10টা অনুসিদ্ধান্ত, এখন থাকলো 9টা সূত্রই বাদ যেহেতু স্কোয়ার প্লাস বি স্কোয়ারের কোনো সূত্র নেই। সো স্কোয়ার প্লাস বি স্কোয়ার অনুসিদ্ধান্ত আছে 10টা, 10টা অনুসিদ্ধান্তের ভিতরে স্কোয়ার প্লাস বি স্কোয়ার আছে 3টা। সো স্কোয়ার প্লাস বি স্কোয়ার আছে, স্কোয়ার প্লাস বি স্কোয়ার আর একটা হবে হলো এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার ডিভাইডেড বাই কত 2, এই 3টা সূত্র আছে। সো এই 3টা সূত্রের ভিতর কোনটা হবে, তুমি এটা দিবা না এটা দিবা না এটা দিবা, কোনটা দিবা? দেখো আমি তোমাদের জাস্ট ক্লিয়ার করার জন্য 5 নম্বর সূত্র, 5 নম্বর সমাধানটা আমি লক্ষ্য করব। অনেকেই কনফিউশন হয়ে যায় যে স্যার কিভাবে আমরা বুঝবো যে এই প্রত্যেকটা অঙ্কই প্রায় দুটা করে আছে, তিনটা করে আছে, নিয়ম আছে যে একই সূত্র দুটা আছে, সূত্র তো আছে অনুসিদ্ধান্ত আছে, আবার অনুসিদ্ধান্তই 3টা আছে, অনুসিদ্ধান্তেতেই 2টা আছে, আবার সূত্রও আছে অনুসিদ্ধান্ত আছে, তাহলে কিভাবে বুঝবো যে আমরা কোন সূত্র পড়বে? সেটাই সলভ করার জন্য আমি একটু দেখাচ্ছি, সেটা নির্ণয় করতে হবে মান নির্ণয় দেখে। দেখো এখানে আছে এ মাইনাস বি, আমি লক্ষ্য করে বলেছি যে এ মাইনাস বি, এটা এ এটা বি, এ মাইনাস বির মান দেওয়া আছে। সো এ মাইনাস বির মান দেওয়া আছে হলো এইটার মান দেওয়া আছে, এইটাতে শুধু দেওয়া আছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab, অর্থাৎ মাইনাসের মান দেওয়া থাকলে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab, আর প্লাসের মান দেওয়া থাকলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। তখন এটা কেন বাদ গেল? দেখো এটা বাদ যাবে হলো এ প্লাস বি এবং এ মাইনাস বির মান, অর্থাৎ দুটার মান দেওয়া থাকলে কি লিখতে হবে? স্কোয়ার প্লাস বি স্কোয়ার। হয়তো তোমরা বুঝতে পেরেছো, আবার আমি তোমাদের বোঝার সাথে আবার আমি একটু বুঝিয়ে দিচ্ছি অনলাইনে, যেহেতু স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ প্লাস হোল স্কোয়ার মাইনাস 2ab, স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab, আর স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার 2। সো একটা অনুসিদ্ধান্ত 3টা মান আছে, স্কোয়ার প্লাস বি স্কোয়ার কোনো সূত্র নেই। সো আমাদেরকে এখন কোনটা হবে সেটা ধরতে হবে হলো এখানে মান নির্ণয় দেখা দেওয়া আছে, কোনটা দেওয়া আছে এক্স মাইনাস 1/x সমান 3, সো এখানে এ মাইনাস বির মান দেওয়া আছে, মনে করতে হবে এটা এটা বি, এ মাইনাস বির মান দেওয়া আছে। সো এ মাইনাস বির মান দেওয়া থাকলে হবে হলো এ মাইনাস হোল স্কোয়ার মাইনাস 2ab, এটা। সো এটা বাদ গেল কি কারণে? এটা বাদ গেল এখানে প্লাস থাকার কারণে, এটা বাদ গেছে, আর এটা বাদ গেছে হলো এটা দুইটাতেই থাকতে হবে, এ প্লাস বির মানও এ মাইনাস বির মানও থাকতে হবে। সো আমরা এখন সমাধান করি, দেওয়া আছে আমরা লিখব, দেওয়া আছে, দেওয়া আছে কি এক্স মাইনাস 1/x সমান হলো 3, যেহেতু এক্স মাইনাস 1/x তার মানে এ মাইনাস বি সমান 3 আছে। এখন আমাদের প্রদত্ত রাশি লিখতে হবে, প্রদত্ত রাশি সমান হলো এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার, এইটা সমান আমরা জানি যে প্রদত্ত রাশি এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার, তার মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab আছে, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab আছে, কিন্তু আমরা লিখবো হলো এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab, কেননা আমাদের মান দেওয়া আছে এক্স মাইনাস 1/x। সো এটা এক্স স্কোয়ার, এক্স আগে স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফেলে নেই, স্কোয়ার প্লাস 1/x তারপর স্কোয়ার, আমরা সূত্র ফেলালাম স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখন আমরা লিখবো এক্স মাইনাস 1/x হোল স্কোয়ার প্লাস 2a, এটাই হলো এক্স, বিটাই হলো 1/x,
উল্লেখ্য এখানে এক্সটা হলো এ আর ওয়ান বাই এক্সটা হলো বি। সো আমরা এটা বলবো স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ মাইনাস হোল স্কোয়ার প্লাস টু বি। আমরা মুখে বলবো এ মাইনাস হোল স্কোয়ার, লিখবো আমরা এক্স মাইনাস ওয়ান বাই এক্স, এইগুলো লিখবো। টু এ বি বলবো, এ বি কিন্তু লিখবো এক্স ইন্টু ওয়ান বাই এক্স, এক্স এক্স কাটা। এখন এইটার মান দেওয়া, দেখো দেওয়া আছে থ্রি, থ্রির উপরে স্কোয়ার ব্র্যাকেট দিলে ভালো, প্লাস টু সমান নাইন, প্লাস টু সমান কিন্তু ইলেভেন। এটাই আমাদের হলো অ্যান্সার। দেখো অনেক বুঝে গেছে, মুখ লেগে গেছে। এখন আবার আমরা পরেরটা চলে যাই। পরের সাত নম্বর দেওয়া, দেখো দেওয়া আছে এম সমান হলো সিক্স, এন সমান হলো সেভেন, হলে ষোলো এম স্কোয়ার, সিক্সটিন এম স্কোয়ার, এন স্কোয়ার হোল স্কোয়ার প্লাস ফোরটি ফিফটি সিক্স এম স্কোয়ার, এন স্কোয়ার অনেক বড় রাশি, থ্রি এম স্কোয়ার, টু এন স্কোয়ার প্লাস সাত সাতটা উনপঞ্চাশ, এটা কিন্তু ফোর, উনপঞ্চাশ থ্রি এম স্কোয়ার মাইনাস টু এন স্কোয়ার স্কোয়ারের মান লেখো। অর্থাৎ দেখো এটা একটু বড় রাশি, আবার একটু লক্ষ্য রাখো, সিক্সটিন ইন্টু এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার হোল স্কোয়ার প্লাস ফিফটি সিক্স এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার ইন্টু থ্রি এম স্কোয়ার মাইনাস টু এন স্কোয়ার প্লাস ফোরটি নাইন থ্রি এম স্কোয়ার মাইনাস টু এন স্কোয়ার। তোমরা সকলেই পাঠ্য বইটা সামনে রেখে একটু করার চেষ্টা করো। একটু রাশিটা তুলতে একটু হালকা ভুল হয়েছে, দেখো এটা ফোর, এটা কিন্তু ফোর, অর্থাৎ ফোরটি নাইন। হলে এর মান নির্ণয় করো, এর মান নির্ণয় করো বোধ হয়। হ্যাঁ মান নির্ণয়, মান নির্ণয় করো। দেখো আমরা একটা সমাধান লিখবো, সমাধান দেওয়া আছে এগুলো লিখবো, আগে কি কি দেওয়া আছে সেগুলো আমরা লিখে নেবো। মনে করবো এটাই রাশি, এখন দেওয়া আছে এম সমান সিক্স, এন সমান হলো সেভেন, প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি সমান সিক্সটিন এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার স্কোয়ার প্লাস ফিফটি সিক্স এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার ইন্টু থ্রি এম স্কোয়ার মাইনাস টু এন স্কোয়ার প্লাস ফোরটি নাইন থ্রি এম স্কোয়ার মাইনাস টু এন স্কোয়ার হোল স্কোয়ার। এখন এই মানটা আমাদের নির্ণয় করতে হবে। লক্ষ্য রাখো এখানে চার সেরে ষোলো আর সাত সাতটা উনপঞ্চাশ, অর্থাৎ এখানে কিন্তু স্কোয়ার আছে, এখানে স্কোয়ার আছে, আর সো স্কোয়ার আর এখানে স্কোয়ার, স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। দেখো এখানেও তা, এখানেও তা, এখানেও তা, এখানেও প্রায় তাই। এখানে কিন্তু থ্রি আর টু আছে, এখানে থ্রি আর টু নেই, তুমি বুঝতে পারো যে এখানে এম এন আছে। সো স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার বানানো যাবে। সো স্কোয়ার প্লাস বি টু এ বি প্লাস বি স্কোয়ার আমরা জানি এ প্লাস বি হোল স্কোয়ার সমান স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। সবসময় জানবা যে আমরা সরলে যেমন করেছি এটা সমান এটা লিখেছি, এটা সমান এটা লিখেছি, এটা সমান এটা বেশি লিখেছি। সো এটা সমান এটা লিখেছি মান নির্ণয়ের ক্ষেত্রেও তিনটা পদকে দুটো পদ, অর্থাৎ ছোটো করে মান নির্ণয় করতে হবে। বড় রাশিকে ছোট করে মান নির্ণয় করলে সহজ হয়। সো এই বড় রাশিকে ছোট করার জন্য আমাদের সূত্র ব্যবহার করতে হবে। আর এটা স্কোয়ার বানানোর জন্য দেখো, এটা সহকারে স্কোয়ার বানানোর জন্য ফোর এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার, এখানে দুটো সহকারে স্কোয়ার, কেননা এই স্কোয়ারটা এরপর যদি আসে, এরপর কিন্তু স্কোয়ার নেই। সো ফোরের উপরে এখন স্কোয়ার চার চারে কত হয়, ষোলো হয়, আবার এরপরে স্কোয়ার আসে, এটা ভাঙলে আবার এটাই হয়ে যাবে। প্লাস টু এ, টু এটা কোনটা, এটা আসছে, এটা এ যদি আমরা লিখি, এটা হলো একটু যেহেতু এটা আছে সেকেন্ড বারটা আমরা দিব ফোর ইন্টু এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার, এটা কিন্তু আমরা আর দেবো না, এটা হলো স্কোয়ার, কিন্তু শুধু এখানে এ লিখবো। টু এ বিটা কিন্তু আমাদের দেওয়া নাই, বিটা এটা লিখবো, একটু ফাঁকে লিখবো যেন এটা না আটতেও পারে, এইটুকুর ভিতরে আটবে না। সো আমরা সেভেন কি লিখবো, থ্রি এম স্কোয়ার মাইনাস টু এন স্কোয়ার, এখানে কিন্তু আমরা বর্গ দেব। দেখো সাত সাতটা উনপঞ্চাশ, এটার মতোই করলাম, সাত সাতটা উনপঞ্চাশ আর এটার উপর স্কোয়ার করলে এটাই হয়। সো আমরা এটা বি বানালাম ধরো। সো এখানে আমরা স্কোয়ার প্লাস টু এ বি, এখন আমরা এখানে বি লিখবো,
बीटा हलो सेवेन इंटू थ्री एम स्क्वायर माइनस टू एन स्क्वायर देखो एन स्क्वायर प्लस टू ए बी प्लस बी स्क्वायर ए दुटार साथे एगुला मिल आछे किना देखो कत है चार दुगुना आठ सताशा कत छाप्पन्न चार दुगुना आठ सताशा छाप्पन्न मिल हो एम स्क्वायर एन स्क्वायर थ्री एम स्क्वायर माइनस टू एन स्क्वायर अर्थात एक कटार समान ये मिल हो मिल हम भलो ना हमें देखो कि भाव जोने मिल है ना से देखान चेष्टा करब जेहतुखे मिल हो गए और देखान दरकार नहीं सो हमारे यार धर एट हलो टू सो स्क्वायर प्लस टू ए बी प्लस बी स्क्वायर समान कि लेखा जाए ए माइनस बी ए प्लस बी होल स्क्वायर सो ए प्लस बी होल स्क्वायर सो एटाई हलो फोर इंटू एन फार्स्ट ब्रैकेट तो सो एखे सेकेंड ब्रैकेट दी फोर एम स्क्वायर प्लस एन स्क्वायर एटाई हलो हमारे ए प्लस बी बीटाई हलो हमारे सर ये सेकेंड ब्रेड दरकार नहीं बीटाई हलो सेवेन थ्री एम स्क्वायर माइनस टू एन एस एन स्क्वायर एटाई हलो हमारे बी तरह स्क्वायर अर्थात ये दूटा एक करल देखो इन सेकेंड ब्रेड दी हतो प्लस एखे सेकेंड ब्रेड दी समस्या हतो ना तरह थार्ड ब्रैकेट दिए स्क्वायर दीते हतो सो सेकेंड ब्रेड दिए जो क्या जाए थार्ड ब्रेड दरकार की सो फोर इंटू एम स्क्वायर एन स्क्वायर ये हलो ए प्लस ये हलो बी ए प्लस बी होल स्क्वायर जेहे ए स्क्वायर प्लस टू ए प्लस बी स्क्वायर समान ये सो एट एट बी होल स्क्वायर समान आप गुणन कर देव फोर एम स्क्वायर प्लस फोर एन स्क्वायर प्लस तीन सत्ता कत एकुश ट्वेंटी वन एम स्क्वायर माइनस प्लस माइनस माइनस सात दुगुण चौदह एन स्क्वायर ब्राकेट स्क्वायर सो एखन आमरा जोग वियोग करब एकटू खुबी मनोयोग दिए लक्ष्य रखो एखने एकुश एम स्क्वायर एट जो सो पचिस एम स्क्वायर टोन्टी फाइव एम स्क्वायर और एन स्क्वायर एखे चार एखे माइनस चौदह एन माइनस चौदह और प्लस चार तक क्यों बॉर्डर थे छोटा वियोग करते अर्थात माइनस टेन है अने के बोझे देखो कि कर एक प्लस एक माइनस थकले बॉर्डर थे छोटा बद दीते हैं और बॉर्डर सामने जा लिखते हैं अर्थात माइनस टेन अर्थात माइनस टेन एन ए स्क्वायर तरपे कि स्क्वायर एन देखो मान बसा टोन्टी फाइव एम एर माना देव आत एम एर माना सम्भवतः देव आय अर्थात सिक्स इंटू सिक्सर पर स्क्वायर एखे ब्राकेट दिए स्क्वायर दी एक भलो सो एखे सेकेंड ब्राकेट दीते माइनस टेन एनर मान देव आवेन सेवेन पर स्कोयर तर ए रकम सेम रेट दीते अर्थात टोन्टी फाइव गुणन कत थार्टी सिक्स माइनस टेन गुणन सात सात कत ऊनपंचाश एन पचिस गुण छय छत्तीस एन पचिस गुणन छत्तीस कत है पचिस गुणन छत्तीस एक शर्ट एक नियम आससे देखो चार्टे पचिस एकश सो चार नंग छत्तीस अर्थात एखे नय बार चार आसे सो एखे चार गुणन एखे ए रकम देव पचिस गुणन चार गुणन नय और माइनस एखे देखा जा चार सौ नब्बे गुणन करार एक टेक्निक चार पचिस कत एकश एकश गुणन नय समान क्यों नयश नयश माइनस चार सौ नब्बे समान एखे मन करवा पाँच आसे एखे क्योंकुलेटर हमारे नहीं क्योंकुलेटर तो करा देते सो मुखे मुखे करार एक पद्धति तुम्हारा एखे मुखे मुखी एरा क्योंकुलेटर माध्यम तुम्हारा करते पारता चारशो वियोग धरो पाँचो समान किन्तु चारशो किन्तु तारो दस कम आसे तार माने चारशो दस समान कत हबे चारशो दसेर उपर स्क्वायर चारशो दस तारपरे स्क्वायर एखन मने करबे एकचल्लिशेर उपर स्क्वायर एकचल्लिशेर स्क्वायर हलो षोलो एकाशी और एक शून्य थाकले दुई शून्य एटा हलो आंसर देखो आमी बोलेछि वर्ग करार नियम शिखाबो आमार भिडियो परवर्ती भिडियो एकटा देब वर्ग मुखोमुखी वर्ग करार नियम एबं मुखोमुखी जोग वियोग गुणन करार नियम आमी एकटा भिडियो करार चेष्टा करब तोमरा जदि इच्छा थाके शेखार तो कमेंटे जानाबा एखन आमी करब आठ नम्बर समाधान देखो आठ नम्बर देवा आछे ए माइनस वन बाय ए समान एम होले देखाओ जे ए टू दि पावर फोर प्लस वन बाय ए टू दि पावर फोर समान एम फोर प्लस फोर एम स्क्वायर प्लस टू
এই সমাধানটা করার ক্ষেত্রেও দেখো এ মাইনাস বির মান দেওয়া আছে, সো আমাদের তিনটা সূত্র ছিল, এটা কিন্তু এ ফোর প্লাস ওয়ান বাই এ ফোর, তার মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বানানো যায়। সো আমার এ প্লাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র ছিল তিনটা, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি, আবার ছিল এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি, আবার ছিল এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার ডিভাইডেড বাই কত টু, এই কয়টা কিন্তু আমাদের সূত্র ছিল। অর্থাৎ আমি আবার একটু দেখাচ্ছি, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি, এ মাইনাস হোল স্কোয়ার প্লাস টু এ বি, এ প্লাস বি প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার বাই টু, এই তিনটা সূত্র ছিল এক স্কোয়ার প্লাস বি স্কোয়ার। সো এখন কোনটা হবে, আগের ভিডিওতে হয়েছিল হলো দুই নম্বরটা হয়েছিল, এখন কোনটা হবে? এখন দেখো এখানে এ মাইনাস বির মান দেওয়া আছে এবং একটার মান দেওয়া আছে, সো তখন কিন্তু হবে এক এই আবার এই দুই নম্বরটাই হবে, আবার কি হবে দুই নম্বর। সো এ মাইনাস বির মান দেওয়া আছে, কয় নম্বর হবে দুই নম্বর হবে, কিন্তু এখানে এস এ টু দি পাওয়ার ফোর আছে, পাওয়ার আছে ফোর, আর আগে ছিল স্কোয়ার প্লাস বি স্কোয়ার, সো এ ফোর প্লাস বি ফোর এখন দুইও কাজে লাগবে, কেননা পাওয়ার বেশি লাগলে বেশি থাকলে তখন দুটাই কাজে লাগতে পারে। সো আমরা দেখে নেব দেওয়া আছে কি কি দেওয়া আছে, আমরা দেখে নিই একটু, দেওয়া আছে সমাধান দেওয়া আছে এ মাইনাস ওয়ান বাই এ সমান হলো এম, অর্থাৎ এ মাইনাস বি মনে করবা দেওয়া আছে, এ মাইনাস বি সমান হলো এম দেওয়া আছে মনে করবা। সো প্রদত্ত রাশি, প্রদত্ত রাশির বাম পক্ষ, এখন বাম পক্ষ যেহেতু ডান পক্ষ সমান বাম পক্ষের মান, বাম পক্ষ সমান ডান পক্ষ দেওয়া আছে, অর্থাৎ এটা সমান এটা, সো আমাদের এইটা সমান এটা দেখাতে হবে। সো আমরা এটা বাম পক্ষ এটা ডান পক্ষ, সো বাম পক্ষটা আমরা লিখবো আগে, বাম পক্ষ এ ফোর প্লাস ওয়ান বাই এ ফোর, সো এটাকে আমরা স্কোয়ার প্লাস বি স্কোয়ার বানাবো, তাছাড়া উপায় নেই। সো এটা স্কোয়ার তারপরে স্কোয়ার এরকম বানাতে হবে, প্লাস ওয়ান বাই স্কোয়ার তারপরে স্কোয়ার, সো স্কোয়ার প্লাস বি স্কোয়ার হয়ে গেল, কিন্তু ভিতরে আছে প্লাস, ভিতরে সরি ভিতরে আছে স্কোয়ার, ভিতরে যতক্ষণ পর্যন্ত পাওয়ার থাকবে ততক্ষণ পর্যন্ত এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি সূত্র, এই সূত্রটা ইউজ করতে হবে। সো আমাদের কি করতে হবে, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি, সো স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি, এ প্লাস বি অর্থাৎ স্কোয়ার ওয়ান বাই স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস টু এ বি, এ মানেই হলো স্কোয়ার ইন্টু বি মানে হলো ওয়ান বাই স্কোয়ার, স্কোয়ার স্কোয়ার কাটা। এখন দেখো ভিতরে আবার পড়েছে, দেখো ভিতরে যদি পড়ে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আগের সাত নম্বর সমাধানে দেখো স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার মানেই স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এরকম একটু দেখে নিতে পারো যে স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস টু। এখন দেখো এইটা স্কোয়ার প্লাস বি স্কোয়ার, স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এখন আর ভিতরে পাওয়ার নেই, এখন লক্ষ্য রাখতে হবে এখানে মাইনাসের মান দেওয়া আছে, সো আমাদের কোনটা লিখতে হবে, এ মাইনাস বি হোল স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি, এখন লিখতে হবে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি, সো এ মাইনাস বি অর্থাৎ এ মাইনাস ওয়ান বাই এ, এ মাইনাস বি মানে বি মানেই হলো ওয়ান বাই এ হোল স্কোয়ার মাইনাস টু এ ইন্টু ওয়ান বাই এ, এটা কোনটুকু করলাম এইটুকুর মান সমান এইটুকু করলাম, সো এখন তারপরে স্কোয়ার স্কোয়ার যা আছে সো স্কোয়ার দিলাম মাইনাস টু, অবশ্যই তোমরা বোধহয় বুঝতে পেরেছো এইটুকু সমান এইটুকুর মান করলাম, সে স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এখন দিলাম এটা মাইনাস এটা হবে প্লাস, সো এটার মান হলো আছে এম স্কোয়ার প্লাস এখানে টু টু কাটে গেল, এখানে হলো টু আর সেকেন্ড ব্র্যাকেট এখন হয়ে যাবে ফার্স্ট ব্র্যাকেট মাইনাস টু সমান এম স্কোয়ার, এটা আবার এ এটা পড়েছে বি, এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র পড়ছে, এখন দুটা বর্গের সূত্র পড়েছে, এখন আর মান নির্ণয় হবে না, সো এখন এটা এ এটা বি, আমরা জানি এ প্লাস বি হোল স্কোয়ার সমান হলো এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, এক নম্বর সূত্র, সো এম স্কোয়ার এটাই হলো এ, তাহলে এ স্কোয়ার তারপর স্কোয়ার প্লাস টু এ এটাই হলো এম স্কোয়ার আর বি বিটাই হলো টু প্লাস বি স্কোয়ার অর্থাৎ টুর উপরে স্কোয়ার মাইনাস কত টু, এখন এটার উপর স্কোয়ার অর্থাৎ এম ফোর আর প্লাস দুই দুগুণ চার এম স্কোয়ার প্লাস ফোর মাইনাস কিন্তু টু, এখন দেখো এম স্কোয়ার এম ফোর প্লাস ফোর এম স্কোয়ার প্লাস টু হয়ে যাবে, ফোর মাইনাস টু সমান কিন্তু প্লাস টু,
सो এটাই সমান হলো ডান পক্ষ দেখো আমাদের ডান পক্ষের মানটাও এটাই ছিল সো আমাদের এখন লিখতে পারি অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ বলা বলা আছে দেখাও যে সো আমাদের দেখানো হলো কি লিখতে হবে দেখানো হলো আর যদি বলো যে প্রমাণ করো তাহলে প্রমাণ করা হলো এটা লিখবে বা প্রমাণিত এখন আমরা করব হলো 9 নম্বর সমাধান দেখো 9 নম্বরও আমাদের দেওয়া আছে x - 1 / x / 4 হলে প্রমাণ করো যে x² + 1 / x² সমান 18 অর্থাৎ 18 সো এখানে মনে করতে হবে a - b এর মান দেওয়া আছে সো a - b এর মান দেওয়া থাকলে কি হবে a² + b² সমান হবে a - b² + 2ab সো আমরা সমাধান আমরা করি দেওয়া আছে আগে আমরা লিখে নেব দেওয়া আছে x minus 1 by x equal to 4 এখন বাম পক্ষ এটা সমান এটা দেওয়া আছে তখন হবে এটা বাম পক্ষ এটা ডান পক্ষ সো বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণ করব সো আমরা বাম পক্ষ লিখব বাম পক্ষ সমান x square plus 1 by x তারপর square সমান আমরা জানি এটা সমান তিনটা সূত্র তিনটা সূত্রের ভিতর দ্বিতীয় সূত্রটা আমরা করব অর্থাৎ দুই নম্বর অনুসিদ্ধান্ত তো করব দুই নম্বরটা হলো এখানে মাইনাস দেওয়া আছে সো আমরা লিখব x minus 1 by x হোল স্কয়ার প্লাস 2ab 2a 1 by x অর্থাৎ 2ab বলবো কিন্তু a b এর জায়গায় লিখব 1 by x আর এর জায়গায় লিখব কি 2x দেখো এখানে মাইনাস থাকার কারণে আমরা এটা লিখব a minus b হোল স্কয়ার প্লাস 2ab বলবো a minus b কিন্তু লিখব a এর জায়গায় x লিখব b এর জায়গায় 1 by x লিখব এখন এটার মান দেওয়া আছে হলো 4 তারপর স্কয়ার প্লাস এখানে x x কাটা যাবে এটা 2 আর 4 4 গুণন 4 এখন 4 এর পুরো স্কয়ার কিন্তু 4 গুণ 8 নয় 4 4 16 অর্থাৎ 4 দুই বার গুণন এখানে যদি 5 থাকে 5 দুই বার গুণন 6 থাকে 6 দুই বার গুণন আর 4 4 16 হবে প্লাস 2 সমান কিন্তু 18 সমান কিন্তু ডান পক্ষ অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ এখানে আমাদের বলছে প্রমাণ করো সো প্রমাণিত সো এখন আমরা করব নাম্বার 10 কি বন্ধুরা দেখো 11 নম্বর দেওয়া আছে x প্লাস y এর মান দেওয়া আছে অর্থাৎ মনে করতে হবে a প্লাস b এর মান দেওয়া আছে এটা a এটা b a প্লাস b এর মান দেওয়া আছে এবং a ইনটু b অর্থাৎ a b এর মান দেওয়া আছে অর্থাৎ xy এর সমান দেওয়া আছে a x মাইনাস y হোল স্কয়ার এবং ও x স্কয়ার প্লাস y স্কয়ার মান নির্ণয় করতে হবে আমরা দেখো এখন কাজে লাগবে অনুসিদ্ধান্ত এটা কাজে লাগবে যে a প্লাস b হোল স্কয়ার সমান a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab আবার a মাইনাস b হোল স্কয়ার সমান ছিল a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab এইগুলো কাজে লাগবে আর স্কয়ার প্লাস বি স্কয়ার তো আগের ভিডিওতে দেখাই এই ভিডিওর প্রথমগুলো দেখাই দিলাম অঙ্কগুলো সো এখন আমাদের দেওয়া আছে লিখব আগে দেওয়া সমাধান দেওয়া আছে x প্লাস y ইকুয়াল টু 12 আর হলো xy ইকুয়াল টু হলো 27 এখন আমাদের প্রদত্ত রাশি দুটা মান নির্ণয় করতে হবে প্রদত্ত রাশি হলো প্রথমটা প্রদত্ত রাশি x মাইনাস y হোল স্কয়ার এইটা নির্ণয় করতে হবে সো x মাইনাস y হোল স্কয়ার তুমি যদি নির্ণয় করো তাহলে x প্লাস a প্লাস b আর a মাইনাস b y হোল a মাইনাস b স্কয়ার এন্ড কোনটা দিতে হবে a মাইনাস b হোল স্কয়ার যখন মান থাকবে x y এর মান তখন দিতে হবে হলো এটার ক্ষেত্রে আবার স্কয়ার প্লাস b স্কয়ারের মতো না
এটা নির্দিষ্ট যে এ মাইনাস হোল স্কোয়ার সমান কোনটা, কারণ এখানেও মাইনাস এখানেও মাইনাস, কিন্তু স্কোয়ার প্লাস বি স্কোয়ারটা কি ছিল, এটাও প্লাস এটাও প্লাস, কিন্তু এখানে এটা প্লাস এটা মাইনাস, এটা নির্দিষ্ট যে এ মাইনাস হোল স্কোয়ার সমান এ প্লাস হোল স্কোয়ার মাইনাস ফোর এবি। যদি এটার মান চাই অবশ্যই এখানে প্লাসের মান দেওয়া থাকবে, আর এখানে যদি মাইনাস প্লাসের মান চাই এখানে মাইনাসের মান দেওয়া থাকবে। তাছাড়াও যদি এখানে মাইনাসের মান দেওয়া থাকে এখানে মাইনাসের মান দেওয়া থাকে, এই মাইনাস থেকে আর প্লাসের মান নির্ণয় করা যায় সেটা অনুসিদ্ধান্তই দ্বারা, এটা দ্বারাই ও এটা নির্ণয় করা যায়, সেটা দেখাবো দরকার হলেই তোমাদের দেখাবো। সো এখানে মাইনাস আছে, সো আমাদের এখানে হবে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস ফোর এবি, ফোর এ বি, এ হলো এক্স বি হলো ওয়াই, দেখো এ প্লাস হোল স্কোয়ার মাইনাস ফোর এবি, অর্থাৎ এ মাইনাস হোল স্কোয়ার সমান এ প্লাস হোল স্কোয়ার মাইনাস ফোর এবি, এই অনুসিদ্ধান্তটা। এখন এটার মান দেওয়া আছে হলো টুয়েলভ, তারপরে স্কোয়ার আর মাইনাস ফোর, এ বির মানটা দেওয়া আছে 27, এখানে কিন্তু ডট গুণন দিতে হবে, আর টুয়েলভ গুণন টুয়েলভ, টুর উপরে স্কোয়ার, টুয়েলভের স্কোয়ার মানে টুয়েলভ গুণন টুয়েলভ, অর্থাৎ 144, অর্থাৎ 144 মাইনাস ফোর গুণন 27, 34 সঙ্গে হলো 120, 3 4 12 বাদ, অর্থাৎ 118, একশো চুয়াল্লিশ মাইনাস হলো, সরি একটু, 34 সঙ্গে 120 হয়, 120-এর ভিতরে যদি তুমি 3 4 12 বাদ দাও তখন কিন্তু হয় হলো 108, সো 108 হবে এটা। এখন দেখো কাটাকাটি না করেই যথাসম্ভব ও এক রাশি থেকে অন্য রাশি বানানোর চেষ্টা করবা। এখন এটা থেকে বিয়োগ করলে তোমার হবে হলো 8 থাকলে কত হলে 14 পাবো 6, আর থাকে 1 1, আর হলো কত 3, আর 1 1 মিলে গেলো এটা কাটা। সো এটাই হলো আমাদের অ্যানসার একটা। এখন আরেকটা আমাদের নির্ণয় করতে হবে স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আবার স্কোয়ার স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তার মানে স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান, সে স্কোয়ার প্লাস বি স্কোয়ার জানি আমরা তিনটা, কয়টা তিনটা, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি, আর এ প্লাস বি হোল স্কোয়ার মাই প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার বাই টু। সো এই তিনটা তিনটার ভিতর কোনটা হবে, যেহেতু আমাদের মান আছে প্লাসের মানটা, সো হবে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি, সো আমরা লিখবো হলো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি, অর্থাৎ এক্স মাইনাস এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস টু এ বি, অর্থাৎ এক্স ইন্টু ওয়াই, বলবো এ প্লাস বি কিন্তু লিখবো আমরা এক্স ওয়াই, এটাই হলো এইটা এক্স আর বিটাই হলো ওয়াই, সো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি। সো এখন আমরা এটার মান দেওয়া আছে 12, তারপরে স্কোয়ার মাইনাস টু ইন্টু 27, সো এটা 12 12 144 আর মাইনাস 27 গুণা 54, সো 4 4 বিয়োগ করলে 0 5, আছে কত হলে 14 পাবো 9, অর্থাৎ 19, আমাদের 90 হলো এটাই অ্যান্সার, এই দুটাই হলো আমাদের অ্যান্সার। সো নির্ণয় মান 36 এবং 90। এখন আমরা করব 12 নম্বর, 12 নম্বর, 12 নম্বর আমি রাশিটা তুলে নিই, দেখো 12 নম্বর দেওয়া আছে এ প্লাস বি সমান 13, এ মাইনাস বি সমান 3 হলে 2 স্কোয়ার প্লাস বি স্কোয়ার বা 2 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার একই কথা, ও এ বির মান নির্ণয় করতে হবে। সো দুইটার মান দেওয়া আছে তখন 2 স্কোয়ার প্লাস বি স্কোয়ার বা স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আমি বলেছি স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রটা হলো তিনটা, স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান হলো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি, আর সমান হলো এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি, এবং আরেকটা স্কোয়ার প্লাস বি স্কোয়ার, স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান হলো এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার ডিভাইডেড বাই কত 2, এই 2 কিন্তু এইদিকে নিয়ে আসলে কি হয় 2 স্কোয়ার প্লাস বি স্কোয়ার হয়, তখন কিন্তু এই উপরেরটুকু শুধু হবে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার, অর্থাৎ এই 2 স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার, অর্থাৎ 2 স্কোয়ার প্লাস 2 বি স্কোয়ারও যা 2 স্কোয়ার প্লাস 2 বি স্কোয়ারও ওই একই কথা, এটাই সমান এটা। সো এইটা সমান কিন্তু আমাদের এইটা পড়বে, যেহেতু দুটারই মান দেওয়া আছে, দুটারই মান দেওয়া থাকলে এই সূত্রটা পড়তে পারে। সো এ প্লাস বি আর এ মাইনাস বির মান দেওয়া আছে, সো এটার মান নির্ণয় করা যাবে, এবং এ বির মানটা আমরা এ বির সূত্র 6 নম্বর অনুসিদ্ধান্ত,
a प्लस b बाय टू होल स्क्वायर माइनस a माइनस b बाय टू होल स्क्वायर ये अनुसिद्धांत काजे लागे अर्थात 6 नम्बर अनुसिद्धांत তোমাদের পাঠ্য বই 9 এর 6 নম্বর অনুসিদ্ধান্ত আবার 8 এর আছে এবং আমি যে সূত্র বলি ভিডিও দিয়েছি তোমরা দেখনি অবশ্যই দেখে নিবে ওইটার ক্ষেত্রেও তোমাদের এই সূত্রটা 6 নম্বর অনুসিদ্ধান্ত সো আমাদের দেওয়া আছে আমরা সমাধানটা লিখব সমাধান দেওয়া আছে a प्लस b समान 13 a माइनस b समान हलो 3 प्रदत्त राशि लिखते हबे 2 इंटू 2 स्क्वायर प्लस 2 बी स्क्वायर समान ये 2 इंटू स्क्वायर प्लस बी स्क्वायर प्रदत्त राशि हलो 2 इंटू स्क्वायर प्लस बी स्क्वायर আর আমাদের এটা তৈরি আমরা 2 টা কমন নিলাম 2 ইনটু স্কয়ার প্লাস বি স্কয়ার আর 2 ইনটু স্কয়ার প্লাস বি স্কয়ার আমরা এটা জানি 2 ইনটু স্কয়ার প্লাস বি স্কয়ার সমান কি এ প্লাস বি হোল স্কয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কয়ার সো এটার আমরা মানটা লিখব 13 স্কয়ার প্লাস 3 স্কয়ার সমান এটা সি 169 হবে প্লাস 9 এখন এটা যোগ করলে হবে 178 এটাই হলো অ্যানসার এখন আমরা করব এ বি এর মান সো এ বি এর মানের ক্ষেত্রে আমাদের কাজে লাগবে এই সূত্রটা এই অনুসিদ্ধান্তটা কাজে লাগবে সো এ বি এটা মুক্ত করে নিবা অবশ্যই এ বি সমান এ প্লাস বি বাই টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু হোল স্কোয়ার সো আবার আবার এ বি সমান আমরা জানি কি এ প্লাস বি বাই টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু হোল স্কোয়ার সো এ প্লাস বির মান আছে হলো 13 বাই টু হোল স্কোয়ার মাইনাস 3 বাই টু হোল স্কোয়ার সো 13 উপরে স্কোয়ার দিলে আমরা জানি 169 বাই টু স্কোয়ার এটা আর ব্র্যাকেট দেওয়ার দরকার নেই মাইনাস 3 তিরিকা 9 বাই 2 দেখো এখন লসাগু কত হয় 2 এখানে 169 মাইনাস 2 দ্বারা 2 ভাগ করলে কত হয় 9 সো 160 সমান 2 সমান কিন্তু হয় হলো 80 160 সরি 80 আর দুগুণা 16 আর শূন্য 80 অর্থাৎ 80 আমাদের হলো অ্যানসার 18 আমাদের হলো অ্যানসার এটাই আমাদের হলো অ্যানসার আবার একটু লক্ষ্য রাখো আমাদের সূত্র অনুসিদ্ধান্ত এইগুলোই হলো মেইন তো আমাদের এইগুলো আগে মুখস্থ করতে হবে যেহেতু 2 ইনটু স্কয়ার প্লাস বি স্কয়ার চাইছে এ বি চাইছে সো এইটা সমান কি আমরা আমাদের আগে জানতে হবে যেহেতু ডাইরেক্ট এটা অনুসিদ্ধান্ত 2 ইনটু স্কয়ার প্লাস বি স্কয়ার সমান এ প্লাস বি হোল স্কয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কয়ার আর এ বি সমান হলো এ প্লাস বি বাই টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু হোল স্কোয়ার জাস্ট আমরা ওইটা সমান এটা লিখে নিয়েছি তারপরে জাস্ট মান বসিয়ে সরল করেছি এটা হচ্ছে জাস্ট অনুসিদ্ধান্ত মানটা লিখেছি আর মানটা বসিয়ে সরল করেছি আমাদের হয়ে গেছে সো সরি একটু আমাদের ভুল হয়েছে এখানে সরল করতে দেখছি এখানে 2 এর উপরে স্কোয়ার হবে 13 এর উপরে স্কোয়ার আবার 2 এর উপরে স্কোয়ার সো 2 এর উপর স্কয়ার এখানে 2 এর উপর স্কয়ার করলে 4 এখানে 4 সো এটা হলো লসাগু 4 সো এখানে 4 দিলে কিন্তু এখানে 80 হবে না এখানে হবে হলো 40 সো আমাদের এটা অ্যানসার হবে হলো সরি 40 অ্যানসার এটা লসাগু করলে অর্থাৎ এ বাই বি যদি স্কয়ার হয় সমান কিন্তু এ স্কয়ার প্লাস বি স্কয়ার হবে অর্থাৎ 13 এর উপর স্কয়ার আছে 2 এর উপরে স্কয়ার আছে সো 3 3 9 2 2 গুণা 4 আবার 13 স্কয়ার 169 চার 2 এর উপর স্কয়ার 2 দুগুণা 4 সো 4 লসাগু এখন 169 160 160 বাই 4 সমান কিন্তু 40 এটাই হলো অ্যানসার এখন আমরা করব দুটি রাশির বর্গ
এইগুলো দুটি রাশির বর্গ আমরা পরবর্তী ক্লাসে করার চেষ্টা করব না, এখনই করে দেই। যেহেতু একটা বড় ক্লাস হয়ে গেছে, বড় ক্লাসে আমি নেব তোমাদের ওয়ার্নিং ফিল হলেও তোমরা একটু বারবার ভিডিওটা দেখার চেষ্টা করো, একটু থেমে থেমে করার দেখার চেষ্টা করো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো, 13 ক হলো দুটি রাশির বর্গের অন্তর ফল রূপে প্রকাশ, অর্থাৎ অন্তর রূপে প্রকাশ। এই অন্তর রূপে এখানে আছে উৎপাদক আকারে প্রকাশ, অর্থাৎ গুণন ফল আকারে প্রকাশ বা উৎপাদক আকারে প্রকাশ আছে। এখন আমাদেরকে অন্তর ফল রূপে প্রকাশ করতে হবে। অন্তর ফল রূপে প্রকাশ হলো সূত্রটা লাগবে অনুসিদ্ধান্ত 6 নম্বর অনুসিদ্ধ, এ বি সমান এ প্লাস বি বাই টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু হোল স্কোয়ার। এই অনুসিদ্ধান্তটা কাজে লাগবে। দেখো এই সূত্রটা দেখো, এখানে অন্তর ফল রূপে প্রকাশ আছে, অন্তর মানেই হলো বিয়োগ, অন্তর মানেই হলো বিয়োগ। সো বিয়োগ ফল আকারে প্রকাশ, সো এ দুটি বর্গও আছে আবার বিয়োগও আছে, সেই জন্য এই অনুসিদ্ধান্তই কাজে লাগবে। এ প্লাস হোল স্কোয়ার বা এ প্লাস বি বাই টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু হোল স্কোয়ার। এখন এইটা আমরা ধরবো, সো এটা ধরবো আমরা এ, এটা ধরবো আমরা বি। সো আমরা এটা লিখে নিব যে ধরি ধরি 5p মাইনাস 3q সমান হলো a এবং p প্লাস 7q সমান হলো b। অতএব প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি হয়ে যাবে কি ab, প্রদত্ত রাশি সমান হয়ে গেল কি এটা a এটা b, ab। আর ab সমান আমরা কি জানি, এটা জানি, সো a প্লাস b বাই টু হোল স্কোয়ার মাইনাস a মাইনাস b বাই টু হোল স্কোয়ার। সো এ প্লাস বি বাই টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু হোল স্কোয়ার। আর এখন এ প্লাস বি, এর মান বসাবো, বির মান বসাবো, এর মানটা কত আছে 5p মাইনাস 3q প্লাস প্লাস বির মানটা আছে পি প্লাস 7q, নিচে ডিভাইডেড বাই কত 2, তারপরে স্কোয়ার মাইনাস। এখন লক্ষ্য রাখো একটু, এটা লেখার ক্ষেত্রে 2, এখানে যেহেতু মাইনাস আছে সেই জন্য এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট দেবো, সেকেন্ড ব্র্যাকেটটা এরকম দেব। আর এখানে হলো এর মানটা কত লিখবো, এর মানটা হলো 5p মাইনাস 3q, আর এখানে এই যে এখানে মাইনাস থাকার কারণে আমরা এখানে মাইনাস দেবো, আর এখানে ফার্স্ট ব্র্যাকেট দেবো। যেহেতু মাইনাস আছে ভিতরের এখানে পদটা, দুটো পদ আছে, সো আমরা ব্র্যাকেট দিয়ে দুটো পদ লিখবো, পি প্লাস 7q অর্থাৎ বির মানটা লিখবো, তারপরে স্কোয়ার। সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার কারণ হলো এখানে ফার্স্ট ব্র্যাকেট, সো এখানে সেকেন্ড ব্র্যাকেট। এখানে তো ফার্স্ট ব্র্যাকেট না দিয়ে ডাইরেক্ট ফার্স্ট ব্র্যাকেট এখানে দিয়ে এখানে তুমি এই প্লাসটা মাইনাস করে দিলেও হতো, তবে তোমাদের প্রথম বোঝানোর স্বার্থে আমি এইভাবেই করে দিচ্ছি বোঝানোর স্বার্থে। সো এখন দেখো এখানে একটা একটা কেটে যাবে, অর্থাৎ দেখো পি, দেখো এখানে 5p এর ভিতরে একটা পি বাদ দিলে কি থাকে 4p, আর কিউ তিনটা কিউ এর 7টা কিউ এর ভিতর দেখো এখানে আমাদের আছে প্লাস, সো এখানে হবে প্লাস, সো মাইনাস আর কোনো উপায় নেই। সো 5 আর হলো পি সমান হলো 6, 4 কি 6 বানাও 6p, আর হলো 7 এর ভিতর তিনটা বাদ দিলে কয়টা থাকে, আর 4টা থাকে, অর্থাৎ 4টা কিউ, নিচে হলো 2, তারপরে স্কোয়ার মাইনাস। এখানে আছে আমাদের হলো এক লাইন করতে হবে, যেমন 5p মাইনাস 3q মাইনাস পি, এই যে মাইনাস তার কারণে এটা হবে মাইনাস, প্লাস হয়ে যাবে মাইনাস, এইটুকু কাজ করার জন্য এক লাইন বেশি লেখা, নিচে হলো 2, তারপরে কি স্কোয়ার। এখানে আমাদের যা আছে তাই লেখো পি প্লাস 4q নিচে ডিভাইডেড বাই 2 স্কোয়ার মাইনাস। এখানে আমাদের যেহেতু মাইনাস আছে, পরের বার করার ক্ষেত্রে কিন্তু আমি এই ব্র্যাকেটটা দেবো না, এবার মাইনাস লিখে ডাইরেক্ট এখানে প্লাসটা কী করে দেবো, মাইনাস করে দেবো, আর প্লাস থাকলে মাইনাস থাকলে কী করে দেবো, প্লাস করে দেবো। তোমাদের বোঝানোর স্বার্থে এবার কিন্তু দিলাম প্রায় 3-4টা অঙ্ক একই অঙ্ক। সো পি 5p-র ভিতর 5p মাইনাস পি সমান কিন্তু কত পি, সমান কিন্তু 4p, সো 4p, আর 3q আর হলো মাইনাস 10q মাইনাস 7q, দুটাই মাইনাস, সো দুটাই মাইনাস, দুটাই প্লাস থাকলে যোগ করতে হয়, সো প্লাস সরি মাইনাস
माइनस ही बुझे जमीन माइनस थ्री और माइनस सेवन जो कर कथा माइनस टेन ही है सो माइनस टेन की ये क्योंकि माइनस ही है सो नीचे डिवाइडेड बाय कत टू सो एखन देखो नीचे टू जाते काटा जाए से ऊपर टू कमन निल दुटाई टू कम आसे सिक्स दुटे जोर संख्या दुटे जोर संख्या टू कमन जाए थ्री पी प्लस टू किऊ नीचे हलो टू ए टू टू की है काटा जाए स्क्वायर एट सेकेंड ब्रैकेट दिले भलो सेकेंड ब्रैकेट दिले भलो माइनस एखे क्यों टू कमन जाए टू पी माइनस फाइव किऊ थे नीचे टू अर्थात हमारे ये कि केटे जाए एख देखो दूटी राशि वर्गर वर्गर वियोगफल प्रकाश हो गए केमन भाव देखो थ्री पी प्लस टू किऊ तरपर स्क्वायर माइनस टू पी माइनस फाइव किऊ तारपरे स्क्वायर देखो दुटीर वर्गर वियोगफल रूपे प्रकाश एटार वर्ग तार हलो वियोग एटाई हलो आमादेर हलो आंसर एखन आमरा करब हलो क नम्बर करलाम एखन करब ख नम्बर देखो एखन आमरा आबार एटाके धरब ए एटाके धरब बी ताहले धरि सिक्स ए प्लस नाइन बी समान हलो ए एवं सेवेन बी माइनस एट ए समान हलो बी अतए प्रदत्त राशि प्रदत्त राशि एकदम सहज अंक समान हलो ए बी सो ए बी समान आमरा कि जानी ए प्लस बी बाय टू होल स्क्वायर माइनस ए माइनस बी बाय टू होल स्क्वायर समान एखन आमरा मान बसिए देव एर मानटा बसिए देव एर मानटा हलो सिक्स ए प्लस नाइन बी और बीर मानटा हलो बसाबो प्लस एखाने प्लस आछे प्लस लिखब सेवेन बी माइनस एट ए डिवाइडेड बाय कत टू तारपर स्क्वायर माइनस एखाने आमरा आर सेकेंड ब्रैकेट दिए करब ना एकदम बुझे करब जेमन एर मानटा हलो सिक्स ए प्लस नाइन बी और एखाने आछे माइनस एखाने आछे माइनस माइनस एखन किन्तु एखाने सेवेन बी और ए माइनस माइनस ए माइनस और ए माइनस कि होबे प्लस हो जाबे एट ए এখানে প্লাস থাকলে এখানে মাইনাস হতো মাইনাস থাকলে প্লাস হতো কারণ তার আগে মাইনাস আছে দুইটা রাশির আগে মাইনাস আছে তারপরে স্কয়ার এখন দেখো কি হয় এখন হলো টেন সিক্স এ আর মাইনাস এইট এ সিক্স এ আর হলো মাইনাস এইট এ সমান মাইনাস টু এ হয় কিন্তু সো মাইনাস আছে একটু পরে লিখবো আগে বি লিখি নাইন বি আর সেভেন বি সমান কিন্তু ষোলো বি এই ষোলো বি আর মাইনাস টু এ যেহেতু মাইনাসটা একটু সামনে লিখলে খারাপ দেখা যায় সেজন্য আমরা পরে লিখলাম তারপরে স্কোয়ার মাইনাস এখানে সিক্স এ আর হলো এইট এ সমান কিন্তু এ আট ছয় চোদ্দো এ আর হলো নাইন বি মাইনাস সেভেন বি সমান কিন্তু প্লাস টু বি নিচে হলো টু এখন আমরা টু কমন নেব দেখো টু কমন নিলে টু যদি কমন নেই টু কমন নিলাম এইট বি পেলাম মাইনাস এ নিচে হলো টু সেকেন্ড ব্যাট স্কোয়ার মাইনাস এখন এখানে আমরা টু কমন নেব টু কমন নিলে সেভেন এ প্লাস বি সো এখানে আবার আসে টু স্কোয়ার এই টু টু কাটা টু টু কাটা এখন দেখো এইট বি মাইনাস এ স্কোয়ার মাইনাস সেভেন এ প্লাস বি স্কোয়ার দুটি রাশির বর্গের বিয়োগফল রূপে প্রকাশ হয়ে গেছে এটার উপর স্কোয়ার এবং বিয়োগ অর্থাৎ দুটির বর্গের বিয়োগফল রূপে প্রকাশ হয়ে গেছে এটাই রাশি এখন আমাদের করব গ এবং ঘ দেখো এটাও একই ধরনের আমরা ধরি থ্রি এক্স প্লাস ফাইভ ওয়াই সবগুলো অঙ্কই একই ধরনের এ সেভেন এক্স মাইনাস ফাইভ ওয়াই সমান হলো বি অর্থাৎ প্রদত্ত রাশি রাশিটা হলো সমান এ বি সো এ বি সমান হলো এ প্লাস বি বাই টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু হোল স্কোয়ার এখন মান বসাবো এর মানটা বসাবো
एर मानटा कि आछे थ्री एक्स प्लस फाइव वाय बीर मानटा कत आछे प्लस बीर मानटा आछे सेवेन एक्स माइनस फाइव वाय नीचे हलो टू स्क्वायर माइनस एर मानटा होते हलो थ्री एक्स प्लस फाइव वाय बीर मान ए माइनस एटा सूत्रेर माइनस और बीर मानटा होते हलो सेवेन एक्स और ये माइनस प्लस हो जाए सामने जो माइनस छो फाइव वाय এখন দেখো এখন একটু কাটাকাটি যেতে পারে এখানে ফাইভ ওয়াই ফাইভ ওয়াই কাটা থ্রি এক্স আর হলো সেভেন এক্স সমান কিন্তু টেন এক্স আর টেন এক্স বাই টু মাইনাস এখানে থ্রি এক্স প্লাস ফাইভ ওয়াই সরি এখানে ফাইভ ওয়াই সো ফাইভ ওয়াই ফাইভ ওয়াই থাকবে আর সেভেন এক্স সরি এখানে কিন্তু কাটা যায় না একটু খেয়াল রাখতে হবে এখানে আমাদের হলো হয় হলো সরি এটা কাটা যায় না মাইনাস সেভেন এক্স এর ভিতর থ্রি এক্স বাদ দিলে মাইনাস ফোর এক্স হয় সো মাইনাস ফোর এক্স আর প্লাস ফাইভ ওয়াই মাইনাস ফোর এক্স আর হলো ফাইভ আর ফাইভ কিন্তু টেন টেন ওয়াই সো এখানে তারপর নিচে হলো টু স্কোয়ার এখন ফাইভের উপর স্কোয়ার ফাইভ এক্স পাঁচ দুগুণা দশ অর্থাৎ ফাইভ এক্স তারপর স্কোয়ার মাইনাস এখানে কিন্তু টেন ওয়াই এখানে কিন্তু টু কমন যায় টু কমন গেলে কি হয় ফাইভ ওয়াই মাইনাস টু এক্স ওয়াই এটা মাইনাস আছে এটাই মুড়া দিলাম এখানে কমন গেল এখন হলো টু কাটলে পারে টু টু কাটা যায় দেখো ফাইভ এক্স তারপর স্কোয়ার মাইনাস ফাইভ ওয়াই মাইনাস টু এক্স স্কোয়ার দুটি রাশির এখানে পাঁচ পাশা পঁচিশে এখানে টু কমন নিলাম জাস্ট টেনের ভিতর টু কমন গেলে ফাইভ আর মাইনাস যেহেতু আছে সেটা টেনে দিলাম এবং ফোরের ভিতর টু কমন গেলে মাইনাস টু এক্স অর্থাৎ টু টু কাটা জাস্ট এটাই আমাদের এটা কিন্তু আবার সূত্রে পড়েছে এ মাইনাস হোল স্কোয়ার স্কোয়ার মাইনাস টু প্লাস বি স্কোয়ার কিন্তু আমরা লিখবো না আমাদের কাজ যেটা সেটা হয়ে গেছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অর্থাৎ দুটি রাশির বর্গের অর্থাৎ দুটি রাশির বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করতে হবে অর্থাৎ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আনতে হবে স্কোয়ার মাইনাস বিস্কোয়ার আনতে হবে সেটা হয়ে গেছে এখন আমরা করব ঘ নম্বর হলো ফাইভ এক্স প্লাস থার্টিন আর হলো ইন্টু ফাইভ এক্স মাইনাস হলো থার্টিন দেখো এটা ওই একই ধরনের ধরি ফাইভ এক্স প্লাস থার্টিন সমান হলো এ আর ফাইভ এক্স মাইনাস থার্টিন সমান হলো বি অর্থাৎ প্রদত্ত রাশি কী হয় প্রদত্ত রাশি সমান হয়ে হলো এ বি সমান এ বি সমান আমরা কী জানি এ প্লাস বি বাই টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু হোল স্কোয়ার সো এখন এটা আমরা লিখতে পারি এ বির মান বসাবো এর মানটা হলো ফাইভ এক্স প্লাস থার্টিন প্লাস বির মানটা হলো বির মানটা হলো ফাইভ এক্স মাইনাস থার্টিন আর নিচে ডিভাইডেড বাই কত টু স্কোয়ার মাইনাস এর মানটা বসাবো এর মানটা হলো ফাইভ এক্স প্লাস থার্টিন মাইনাস বি এই যে মাইনাস মাইনাস বির মানটা হলো ফাইভ এক্স আর এই মাইনাস থাকার কারণে এই মাইনাস থাকার কারণে প্লাস হয়ে যাবে থার্টিন নিচে হলো টু স্কোয়ার এখন দেখো থার্টি থার্টি কাটা আর এখানে হলো ফাইভ এক্স কাটা সমান হবে টেন এক্স বাই টু ফাইভ এক্স ফাইভ টেন এক্স তারপর স্কোয়ার মাইনাস এখানে তেরো তেরো ছাব্বিশ হবে ছাব্বিশ বাই টু স্কোয়ার এখন হলো এটা লাগাচ্ছে ফাইভ এক্স আর এটা কাটলে কত তেরো সমান হলো ফাইভ এক্স স্কোয়ার মাইনাস কত থার্টির উপরে স্কোয়ার থার্টিনের উপরে স্কোয়ার এটাই হলো আমাদের দুটি রাশির বর্গের বিয়োগফল রূপে প্রকাশ হয়ে গিয়েছে এখন আমাদের একটা সৃজনশীল আছে সেটা সৃজনশীলটা একটু লক্ষ্য রাখো সৃজনশীলটা হলো